সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছি। সো আমরা আজকে মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্র্যাকটিস করব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্র্যাকটিস করব বিগত সাথে যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আসছে সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো মূলত প্র্যাকটিস করব। সো সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। সবাই একটু কষ্ট করে যাদের কাছে আমার লেকচার শিটটা আছে, যাদের কাছে লেকচার শিটটা আছে সেই লেকচার শিটটা একটু খুলে বসতে পারো। লেকচার শিটের পেজ নাম্বার 15, 15 নম্বর পৃষ্ঠা থেকে মূলত আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি, মূলত 15 নম্বর পৃষ্ঠা থেকে প্র্যাকটিস করতে যাচ্ছি। যাদের কাছে লেকচার শিটটা নেই, যেহেতু অনেক কাছে লেকচার শিট নাও থাকতে পারে, তাদের জন্য আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, অর্থাৎ তুমি আমার স্ক্রিন থেকেও দেখতে পারবা, হয়তো একটু কষ্ট হতে পারে, আশা করি কষ্ট হবে না, তারপরও চেষ্টা করতে পারো। আশা করি যতটুকু দেখা যাবে ততটুকু কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সো দেখি আমরা, সবাই একটু কষ্ট করে আমাকে কমেন্টস করে জানিয়ে দাও আমার কথা কি ক্লিয়ারলি শোনা আছে কিনা, একটু কষ্ট করে কমেন্টস করে জানিয়ে দিলে সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হবে। ঠিক আছে, ওকে স্যার, আমার বিশ্বাস আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে, এবং আমি শুরু করতে পারি, রাইট? আমার কথা আশা করি ক্লিয়ারলি শোনা আছে, স্পষ্টভাবে শোনা আছে, তারপরে আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে কমেন্টস করে জানিয়ে দিবা, অবশ্যই কষ্ট করে কমেন্টস করে জানিয়ে দিবা। ইয়েস স্যার, ওকে, সৌরভ বলছে শোনা যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ সৌরভ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। ওকে, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে কমেন্টস করে জানিয়ে দিতে পারো, সেক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হবে। ওকে, সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানিয়ে দাও। ঠিক আছে, ওকে স্যার, আসো শুরু করি আমরা। সো দেখি আমরা তাহলে কি বলছে, দ্য আর্ট অফ কুকিং, থানা দেখা করো, দ্য আর্ট অফ কুকিং ড্যাশ ইন ইন্ডিয়া বলছে ড্যাশ। ওকে, ভালো ভালো হয়ে গেছে, এখানে আনসারটা কোনটা হবে? আমরা বলছিলাম যে প্রিপোজিশনের আগে খেয়াল করো, আমরা বলছিলাম সাবজেক্টের জায়গায় যদি কখনো এরকম হয়, সাবজেক্টের জায়গায় যদি কখনো প্রিপোজিশন থাকে, বলছিলাম প্রিপোজিশনের আগের সাবজেক্টটা দেখে মূলত ভার্ব বসে, প্রিপোজিশনের আগের সাবজেক্টটা দেখে ভার্ব বসে। ঠিক আছে, এখন দেখো এখানে কি বলছে, দ্য আর্ট অফ, দেখো দ্য আর্ট অফ এর কি দাও আছে, দেখো অফের আগে প্রিপোজিশন আগে দাও আছে দ্য আর্ট, নিঃসন্দেহে আর্টস তো বলে নাই, আর্ট বলছে, তাহলে আর্ট নিঃসন্দেহে একটা সিঙ্গুলার নাম, রাইট? তাহলে যেহেতু প্রিপোজিশনের আগে একটা সিঙ্গুলার ফর্মে দাও আছে, প্রিপোজিশনের আগে যেহেতু সিঙ্গুলার ফর্মে দাও আছে, তার মানে নিঃসন্দেহে ভার্বটা সিঙ্গুলারই হবে। তাহলে ভার্ব যেহেতু সিঙ্গুলার হবে, তাহলে আনসার কোনটা হতে পারে? দেখো তো আনসার হতে পারে কোনটা বলতো, এ বি সি ডি, কোনটা হবে বলতো? নিঃসন্দেহে আনসার কোনটা হবে, ডি নাম্বারটা হবে, চার নাম্বারটা হবে। ক্লিয়ার? হ্যাঁ, কোন নাম্বারটা হবে? চার নাম্বারটা হবে। ওয়াজ পারফেক্টেড, দ্য আর্ট অফ কুকিং ওয়াজ পারফেক্টেড ইন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রাচীন ইন্ডিয়াতে, বলছে প্রাচীন ইন্ডিয়ার এই আর্ট অফ কুকিংটা কি করা হয়েছিল, পারফেক্ট করা হয়েছিল। ক্লিয়ার? তাহলে এক নাম্বারটা নিয়ে কারো কোনো সমস্যা থাকলে ইউজ করতে পারো, আর না থাকলে আমাকে ওয়ান লে কমেন্টস করতে পারো, এক নাম্বারটা বুঝছো কিনা দেখো, বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারো, না বুঝলে ইউজ করতে পারো, আর বুঝলে ওয়ান লে কমেন্টস করতে পারো, ওয়ান, রাইট? ওয়ান লে কমেন্টস করতে পারো। ওকে, ওয়ান লে কমেন্টস করতে পারো, তাহলে বুঝবো আমরা, বুঝছো। আবদুল্লাহ বলছি ডি নাম্বারটা হবে, হ্যাঁ ধন্যবাদ আবদুল্লাহ, অসংখ্য ধন্যবাদ, এক্স্যাক্টলি কারেক্টলি বলছো তুমি, ডি নাম্বারটাই হবে, থ্যাংক ইউ। ওকে, সৌরভ বলছে ওয়ান, সে বুঝছে, ধন্যবাদ, রাইট? ওকে, তোমাদের তোমরা চাইলে তোমাদের এই ক্লাসটা, তোমাদের এই ক্লাসের লিঙ্কটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। আশা করি যারা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার্থী হবে, যারা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দেবে, তাদের জন্য এই ক্লাসটা, প্র্যাকটিস ক্লাসটা অনেক বেশি কাজ দিবে, আই হোপ সো। ক্লিয়ার? আসো দেখি আমরা, বলছে নিড দ্য টিচার নট দ্য স্টুডেন্ট, নিড দ্য টিচার নট দ্য স্টুডেন্ট ড্যাশ টু ইউজ দিস বুক অ্যাগেইন। ওকে, ভালো করে লক্ষ্য করে দিকে, এখন এখানে আনসার কোনটা হবে একটু খেয়াল করি আমরা। সো আমরা একটু লিখতে চাই, আমরা বলছিলাম যদি কখনো নাইদার আইদার অর আইদার ডট 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 অর বলছিলাম, নাইদার এটা একটা টেকনিক্যালি মনে রাখছিলাম, তাই না? নাইদার ডট ডট নট, টেকনিকটা আসলে যারা ক্লাস করছো তাদের সবার কাছে থাকার কথা, নট অনলি বাট অলসো বলছিলাম, তাই না? হ্যাঁ বলছিলাম, এই যে অর নট বাট অলসো বলছিলাম, পরের সাবজেক্টটা দিকে ভার্ব বসে, পরের সাবজেক্টটা দিকে কি বসে বলতো, ভার্ব বসে পরের সাবজেক্টটা দেখে। ক্লিয়ার? পরের সাবজেক্টটা দেখে, তাহলে অর নর বাটলস এর পরের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, এটার পরের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, এটার পরের সাবজেক্টটা যদি প্লুরাল হয়, তবে ভার্বটা কি হবে, প্লুরাল হবে, দ্যাটস ইট। ক্লিয়ার? এই কথা যদি বুঝে থাকো ঠান্ডা মাথায় খেয়াল করো। এখন এখানে প্রশ্নটা খেয়াল করো, কি বলছে, নিদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস, দেখো তো নিচে নর এর পরেরটা কি দেওয়া আছে, স্টুডেন্টস, স্টুডেন্টস কি সিঙ্গুলার না প্লুরাল, কমেন্টস করে দাও তো, স্টুডেন্টস কি সিঙ্গুলার না প্লুরাল, স্টুডেন্টস এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলো দেখি, এটা একটু কমেন্টস করে দাও তো, স্টুডেন্টস এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলো তো, স্টুডেন্টস এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল একটু কমেন্টস করে দাও তো, স্টুডেন্ট কি সিঙ্গুলার না প্লুরাল, রাইট? স্টুডেন্টস সিঙ্গুলার না প্লুরাল বলো দেখি, স্টুডেন্টস। হ্যাঁ, আমরা জানি যে আমরা নর্মালি জানি যে কোনো সেন্টেন্স, আমরা নর্মালি জানি যদি কোনো সেন্টেন্সের ক্ষেত্রে, যদি
কোন সেন্টেন্সে কোন সাবজেক্টের ক্ষেত্রে মানে কোন নাউনের পরে যদি অ্যাজ বাই যুক্ত করা হয় কোন নাউনের শেষে অ্যাজ বাই যুক্ত করলে নরমালি নাউনটা কি হয়ে যায় নরমালি নাউনটা প্লুরাল হয়ে যায় এটা আমরা জানি তাহলে স্টুডেন্টসটা নিঃসন্দেহে প্লুরাল তাহলে স্টুডেন্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল ভার্ব হবে তাই তো তাহলে ভার্বটা যদি প্লুরাল ভার্বই হয় ভার্বটা যদি প্লুরাল ভার্ব হয় তাহলে এখানে আনসার কোনটা হবে একটু দেখি তো আনসারটা কোনটা হতে পারে দেখো তো বলো দেখি আনসার কোনটা হতে পারে কে বলতে পারবা দেখি তো কার আগে শুন কার কে বলতে পারে দেখি তো খবর আগে কে বলতে পারে দেখি তো আনসার কোনটা হবে দেখি আমরা আনসার কোনটা হবে বলো দেখি তাহলে এখানে যদি ভার্ব প্লুরাল হয়ে থাকে তাহলে সাবজেক্ট যেহেতু প্লুরাল ভার্ব প্লুরাল তাহলে এখানে আনসার কি কোনটা হইতে পারে বলো তো কোনটা হইতে পারে বলো দেখি কোনটা হইতে পারে কোনটা হইতে পারে বলো রাইট কোনটা হইতে পারে বলো দেখি হ্যাঁ এক্স্যাক্টলি ধরে ফেলছি শাবাশ থ্যাংক ইউ আব্দুল্লাহ ধরে ফেলছি আমরা জানি যে নিঃসন্দেহে আনসার এখানে কোনটা হবে এ নাম্বারটা হবে না হবে বি নাম্বারটা কেন কারণ আমরা জানি ভার্বের সাথে অ্যাজ যুক্ত করলে ভার্ব সিঙ্গুলার হয় আর অ্যাজ বাই এস সারা ভার্বটা হচ্ছে প্লুরাল ভার্ব রাইট সো আনসার হচ্ছে বি নাম্বারটা থ্যাংক ইউ আব্দুল্লাহ শাবাশ সৌরভ শাবাশ থ্যাংক ইউ আসো তারপরে দেখি আমরা তারপর তিন নম্বর প্রশ্নটা একটু আনসার করার চেষ্টা করি তিন নম্বর প্রশ্নটা দুই নম্বরে কারো কোনো সমস্যা যদি না থাকে তবে কষ্ট করে একটু জানিয়ে দিও ওকে তিন নম্বরটা দেখি আমরা দেখো তিন নম্বরটা ওকে দেখি বলছে দেখো বলছে নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট আমাকে জিজ্ঞেস করছে দেখো নাইদার দ্য কাউন্সিলার ওকে কাউন্সিলম্যান নর দ্য মেয়র টেক্স আচ্ছা ভালো কথা ভালো করে লক্ষ্য করে দিকে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো তিন নম্বরটা খেয়াল করি তিন নম্বরে আমরা দেখছি দেখো এদিকে নাইদার ডট 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 নর আছে একটু আগে বলছিলাম নাইদার নর এর পরে নাইদার নর আইদার অর নট অনলি বাট অলসো এই ক্ষেত্রে কি বলছিলাম এই যে অর নর বাট অলসো এর পরের সাবজেক্টটা থেকে ভার্ব বসে বলছিলাম পরের সাবজেক্টটা থেকে ভার্ব বসে পরের সাবজেক্টটা থেকে কি বসে ভার্ব বসে পরের সাবজেক্টটা থেকে ভার্ব বসে তাই তো পরের সাবজেক্টটা কি দেওয়া আছে দেখো তো পরের সাবজেক্টটা দেওয়া আছে দ্য মেয়র দ্য মেয়র নিঃসন্দেহে দ্য মেয়র সিঙ্গুলার দ্য মেয়রটা কি বলতো সিঙ্গুলার তাহলে দ্য মেয়র যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বের সাথে অ্যাজ বাই যুক্ত হতে পারে তাহলে অ্যান্সার এ নাম্বারটা হতে পারে তাই না অ্যান্সার এ নাম্বারটা হতে পারে রাইট এক্স্যাক্টলি এ নাম্বার হতে পারে দুই নাম্বারটা দেখো তো জীবনও হবে না দুই নাম্বার বলে কেন স্যার দেখো কি বলছে কাউন্সিল ম্যান এমিয়ান ম্যান এমিয়ান ম্যান তো ভাই প্লুরাল তাহলে এই প্লুরাল ফর্মের সাথে তো অ্যাজ বাই যুক্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না না তাহলে বি নাম্বারটা হচ্ছে না ক্লিয়ার সাবজেক্ট প্লুরাল ভার্ব সিঙ্গুলার হচ্ছে না তারপরটা দেখি আমরা তারপরটা দেখো তারপরটা বলছে নরের পরে দা মেয়র দা মেয়র অফ সিঙ্গুলার মেয়র যেহেতু সিঙ্গুলার তাহলে এস বাই যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু এস বাই যুক্ত করা হয়নি তাহলে বাদ তারপরে দেখি চার নাম্বারটা কি বলছে নট দা মেয়র টেক্স হ্যাঁ ঠিকই আছে আছে স্যার এবার চার নাম্বারটাও তো স্যার মনে হচ্ছে আনসার হইতে পারে চার নাম্বারটা আনসার হইলেও হইতে পারে তোমার কাছে মনে হতে পারে যে এই নাম্বার যদি আনসার হয়ে থাকে স্যার তাহলে ডি নাম্বারটা কেন আনসার না আপনি তো বলছেন যে নরের পরের সাবজেক্টটা থেকে ভার্ব বসে তাই না স্যার হ্যাঁ নরের পরের সাবজেক্টটা থেকে ভার্ব বসে তা আমিই বলছি সত্য কথা কিন্তু এখন প্রশ্ন হচ্ছে স্যার ডি নাম্বারটা আনসার হবে না এ নাম্বারটা হবে কেন স্যার কারণ ভালো করে লক্ষ্য করে দিকে এটা মূলত আমরা কনজাংশনের টপিকে পড়বো প্যারালিজম একটা নিয়ম আছে প্যারালিজম একটা নিয়ম আছে প্যারালিজমের নিয়ম অনুযায়ী বলা হয় প্যারালিজম শব্দটা শুনে রাখো প্যারালিজম শব্দটা শুনে রাখো পরে কাজ দিবে প্যারালিজম এই এই যে এই টপিকের আন্ডারে বলা হয় যে অর নর পার্টসের আগেরটা যদি আরেকটা আগেরটা যেরকম হবে পরেরটা তেরকম সেরকমই হবে বলে কিরকম বলে আগেরটা যদি কখনো সিঙ্গুলার ফর্মে হয় আগের নাউনটা সিঙ্গুলার ফর্মে হলে পরেরটা সিঙ্গুলার নাউনই হবে আগেরটা যদি প্লুরাল নাউন হয় পরেরটাও প্লুরাল নাউন হবে এটা হচ্ছে সাব এটা হচ্ছে আমাদের প্যারালিজমের একটা টপিক প্যারালিজমে বলা হয় অর নর বাটসের আগের নাউন সিঙ্গুলার হলে পরেরটাও সিঙ্গুলার নাউনই লিখতে হয় আগেরটাকে প্লুরাল লিখলে পরেরটাকে প্লুরাল লিখতে হয় ক্লিয়ার এখন দেখো ঠান্ডা মাথায় খেয়াল করি এখানে ঝামেলাটা কোথায় হয়েছে দেখো তিন নম্বরে ঝামেলাটা কোথায় হয়েছে দেখো ঝামেলাটা হচ্ছে দেখো নাইদার ডট ডট নট দেখো কি বলছে নাইদার নাইদার দ্য কান্ট্রিম্যান রাইট কাউন্সিলম্যান কাউন্সিল আমি সরাসরি শব্দটা লিখছি ম্যান নর রাইট মেয়র এখন দেখো তো মেয়রটা কি সিঙ্গুলার না বলে জি স্যার মেয়রটা সিঙ্গুলার তো আমাদের প্যারালিজম কি বলে প্যারালিজম বলে যে নরের পরটা যদি সিঙ্গুলার হয় তবে নরের আগেরটাও সিঙ্গুলার হইতে হবে তাহলে আগেরটা কি সিঙ্গুলার দাও আছে এখানে এম এ এন দাও আছে বলে না স্যার আমরা জানি এম এ এন ম্যান এটা হচ্ছে সিঙ্গুলার আর এম ই এন ম্যান হচ্ছে প্লুরাল তাহলে প্যারালিজম কি বলে আগেরটা সিঙ্গুলার পরেরটাও সিঙ্গুলার আগেরটা প্লুরাল পরেরটাও প্লুরাল তাহলে দেখো তো এখানে মিলতেছে না স্যার মিলতেছে না আগেরটা প্লুরাল পরেরটা সিঙ্গুলার হয়ে গেছে পরেরটা সিঙ্গুলার আগেরটা প্লুরাল হয়ে গেছে হবে না তাহলে নরের ক্ষেত্রে আগেরটা যা হবে পরেরটাও তা হবে ক্লিয়ার আগেরটা সিঙ্গুলার হলে পরেরটা সিঙ্গুলার হবে আগেরটা প্লুরাল হলে পরেরটা প্লুরাল হবে ক্লিয়ার তাহলে ডি নাম্বার অপশন কেন হচ্ছে না কারণ এটা প্যারালিজমের নিয়ম অনুযায়ী ভুল প্যারালিজমের নিয়ম অনুযায়ী ভুল আমরা যখন লেকচার নাম্বার 7 এ যাব লেকচার নাম্বার 7 এ প্যারালিজম পড়ব ওইখানে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ ক্লিয়ার তাহলে আনসার হচ্ছে কারেক্ট কত নাম্বারটা এ নাম্বারটা সবাই বুঝছে কিনা দেখো তো যদি বুঝে থাকো তাহলে আমাকে কষ্ট করে 3 লাইক কমেন্টস করে দাও 3 3 লাইক কমেন্টস করে দাও দেখি 3 লাইক কমেন্টস করে দাও 3 ওকে 3 লাইক কমেন্টস করে দাও যদি বুঝে থাকো 3 লাইক কমেন্টস করে দাও 3 যদি বুঝে থাকো তবে 3 লাইক কমেন্টস করে দাও 3 কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারবা
আর না থাকলে থ্রি রেকারেন্স করে দিতে পারো, থ্রি। ওকে শাবাশ, থ্রি থ্রি, হ্যাঁ আল্লাহ শুক্রিয়া, ঠিক আছে। ওকে সবাই আমরা একটু কষ্ট করে আরেকটা কাজ করতে পারি, সবাই তোমাদের ফ্রেন্ডদের সাথে চাইলে ক্লাসটা শেয়ার করে দিতে পারো, চাইলে ক্লাসটা শেয়ার করে দিতে পারো, আমি আমি চেষ্টা করছি শেয়ার করে দেওয়ার জন্য। তোমরা চাইলে তোমাদের বন্ধু বান্ধবীর সাথে বিভিন্ন, তোমাদের যে বিভিন্ন বন্ধু বান্ধবী আছে যারা ফার্সিতে অ্যাডমিশন কেন্দ্রিক কিংবা যে যেখানে আছে না কেন, ফার্সি এই টপিকটা আসলে মূলত এই প্রশ্নগুলো যদিও ফার্সিতে অ্যাডমিশন কেন্দ্রিক প্রশ্ন, প্রশ্নগুলো যদিও ফার্সিতে অ্যাডমিশন কেন্দ্রিক প্রশ্ন, তবে এই টপিকটা কিন্তু, এই টপিকটা কিন্তু প্রায় আমাদের বিভিন্ন জায়গায় লাগে, ক্লিয়ার, বিভিন্ন জায়গায় লাগে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় লাগে, ভার্সিটি অ্যাডমিশনে তো লাগে, ভার্সিটি মেডিকেল অ্যাডমিশন টেস্টে তো লাগে, ইন্টারেও কিন্তু লাগে, ইন্টারেও এটা লাগে, ইন্টারে এই টপিকটা থেকে এভাবে প্রশ্ন আসে না যদিও, এখানে প্রশ্ন আসে না যদিও, ক্লিয়ার। ওকে ভালো করে করে দিকে এই হোক, যদিও প্রশ্ন আসে না তবে এই টপিকগুলো জানা থাকা ভালো, ক্লিয়ার। সৌরভ বলছে নর এবং অরেরটা আরেকবার বলেন, ভালো করে লক্ষ্য দিকে বলছিলাম আইদার অর নর পার্টস, এই অর নর পার্টস এর আগেরটা সিঙ্গুলার হলে পরেরটাও সিঙ্গুলার হবে, আগেরটা প্লুরাল হলে পরেরটাও প্লুরাল হবে, রাইট, এই কথাটা বলছিলাম। এবং পরে যে ভার্বটা থাকে, পরে যে সাবজেক্টটা থাকে সে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, পরে যে সাবজেক্টটা থাকে সে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, ঠিক আছে সৌরভ, বুঝছো কিনা দেখো, ক্লিয়ার। ওকে ঠিক আছে, আসো এবার আমরা চার নম্বর প্রশ্ন দেখি, চার নম্বর প্রশ্ন কি বলছে দেখো, দ্য স্কিল, ওকে দ্য স্কিল অফ, ওকে দ্য স্কিল অফ, অফ পেয়ে গেছি ভাই, দেখো দ্য স্কিল, রাইট, চার নম্বর প্রশ্নটা এবার আনসারটা কি দেখি এদিকে, দ্য স্কিল, ওকে ভালো কথা, দ্য স্কিল, আচ্ছা তাহলে সাবজেক্ট আমরা পেয়ে গেছি, দ্য স্কিল, আমরা জানি বিভূষণের আগেরটা হচ্ছে আমাদের সাবজেক্ট, বিভূষণের আগেরটা আমাদের সাবজেক্ট, কিন্তু আমরা জানি ঠিক আছে, তাহলে ভার্বটা যেহেতু সিঙ্গুলারই হবে তাহলে নিঃসন্দেহে আনসারটা কি হবে, আনসার হয় এ নাম্বারটা হবে নয়তো বি নাম্বারটা হবে, সি কিংবা ডি হওয়ার কোনো প্রশ্নই আসে না, তাই না, সি কিংবা ডি হওয়ার কোনো প্রশ্নই আসে না, তাই তো, তাহলে গেল সি নাম্বার ডি নাম্বার বাদ, কেন এখনো উইল বি উড বি সুযোগ নাই ভাই, উইল বি উড বি সুযোগ নাই, আর আমরা এর আগে ক্লাসগুলোতে বলছিলাম, ভালো করে লক্ষ্য করে, এর আগে ক্লাসগুলোতে বলছিলাম আমরা জানি দুইটাই প্রেজেন্টে হয় অথবা দুইটাই পাস্টে হয়, একটা তুমি উইল বি ফিউচারে রাখছো আরেকটাকে পাস্টে নিয়ে গেছো, এটা হবে না, ক্লিয়ার, এটা হয় না। তারপর একটা দি নাম্বারটা দেখো, একটা উড বি আর একটা প্রেজেন্ট, না রে ভাই হয় না, একটা প্রেজেন্ট থাকলে আরেকটা উইল থাকে, এটা প্রেজেন্ট থাকলে এটা উইল থাকে, ওইটা প্রেজেন্ট পাস্ট থাকলে ওইটা উড থাকে, এরকম আর কি ব্যাপারটা, যাই হোক সমস্যা নেই। এখন বলছে মূলত হচ্ছে আমরা একটা খান্ডা দেখাল করি, দ্য স্কিল এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, দ্য স্কিল এটা সিঙ্গুলার, তাহলে এটা যেহেতু সিঙ্গুলার ফর্ম তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, তাহলে ভার্বটা সিঙ্গুলার আছে এ নাম্বারে ইজ হইতে পারে, দেখো বি নাম্বারে ওয়াজ এটাও হইতে পারে, মাশাআল্লাহ ভালো কথা, তাহলে পুরো প্রশ্ন এবার পড়ে দেখি, তাহলে সি আর ডি নাম্বারটা বাদ, এটা বুঝছো কিনা দেখো, সি নাম্বার ডি নাম্বার বাদ, এটা যদি বুঝে থাকো ভালো করে লক্ষ্য দিকে, এটা যদি বুঝে থাকো, এটা যদি বুঝে থাকো সি আর ডি নাম্বার বাদ, এটা যদি বুঝে থাকো তবে একটু কষ্ট করে আমাকে, কষ্ট করে আমাকে থ্রি লেগ ফোর লেগ অনার্স করে দাও, ফোর, রাইট। নয়ন দাস কি পড়ানো হচ্ছে এখানে, সাবজেক্ট বাই এগ্রিমেন্টের প্র্যাকটিস করা হচ্ছে, সাবজেক্ট বাই এগ্রিমেন্টের আমরা প্র্যাকটিস করার চেষ্টা করছি, ক্লিয়ার, রাইট। ওকে দেখি একটু মতো যদি বুঝে থাকো তবে আমাকে একটু ফোর লেগ অনার্স করে দাও, ফোর, এই কথাটা বুঝছো কিনা দেখো, রাইট, এ আর বি হবে, এ আর বি হইতে পারে, সি ডি বাদ, এটা বুঝলে আমাকে ফোর লেগ কমেন্টস করে দাও, রাইট, তারপর আমরা সামনে আগাবো, এটা বুঝলে ফোর লেগ কমেন্টস করে দাও, ফোর, রাইট। ওকে ফোর লেগ কমেন্টস করে দাও কি সৌরভ, রাইট, ফোর, থ্যাংক ইউ সৌরভ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। ওকে ঠিক আছে দেখি আমরা, হ্যাঁ আব্দুল্লাহ নোমান দেখি আমরা, দেখো কি বলছে এখানে, বলছে যে আমরা বলছিলাম সাবজেক্টটা দেখো, এই যে প্রিপজিশনের আগেরটা সাবজেক্ট দিকে ভার্ব বসে, এই যে বলছিলাম প্রিপজিশনের আগে সাবজেক্টটা দিকে ভার্ব বসে, এখন দেখো প্রিপজিশনের আগে কি দাও আছে, দ্য স্কিল, আব্দুল্লাহ একটু দেখো তো, দ্য স্কিল, এখন স্কিলস লিখছে না স্কিল লিখছে, স্কিলস নাকি স্কিল, স্কিলস নাকি স্কিল, বলো স্যার স্কিল লিখছে, স্কিলটা কি সিঙ্গুলার, স্কিলটা কি সিঙ্গুলার, স্কিলটা কি সিঙ্গুলার, তাহলে সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার ভার্বও সিঙ্গুলার হবে, ভার্ব যেহেতু সিঙ্গুলার হবে ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব কোনটা কোনটা আছে দেখো, আনসার আছে এ বি সি ডি, রাইট, এ নাম্বারে বলছে ইজ, কমা দিয়ে বলছে কি ইজ, এর পরে কমা দিয়ে বলতেছে আমাদেরকে আর, রাইট, হার্ট বলছে, এই ভাষাটা বলছে হার্ট, এইচ ইউ আর টি, হার্ট, ওইটা আমরা এখনো যাইনি, আমরা প্রথম অংশটা সলভ করতেছি, তারপরে দুই নাম্বার হচ্ছে ওয়াজ, এর পরের অংশটা বলছে উইল হার্ট, আচ্ছা এটা আমরা যাইনি এখনো, রাইট, সি নাম্বারটা বলছে কি, সি নাম্বারটা বলছে উইল বি, আচ্ছা উইল বি, এর পরের অংশটা যাইনি, তারপরে ডি নাম্বারটা বলছে কি, ডি নাম্বারটা বলছে উড বি, ভাই উইল উড এটা নিঃসন্দেহে হবে না, কেন কারণ উইল উড এটা কোনো ভার্বের সিঙ্গুলার ফর্ম না, রাইট, ফিউচারের সাথে কোনো সিঙ্গুলার প্লুরাল ফর্মে কোনো কাহিনী নাই, ক্লিয়ার, তার মানে আনসার বি আর সি হবেই না, ডি সি ডি হবেই না, আনসার হইলে হয় এ হবে নয়তো বি হবে, হয় এ হবে নয়তো বি হবে, বুঝছো কিনা দেখো তো আব্দুল্লাহ, বুঝছো কিনা দেখো, রাইট, খেয়াল করি এ অথবা বি হবে, সি ডি হওয়ার কোনো প্রশ্নই আসে না, প্লুরাল ফর্ম সিঙ্গুলার ফর্মে কোনো কথা
will এর সাথে নাই will এর কোনো সিঙ্গুলার প্লুরাল ফর্ম নাই রাইট সিঙ্গুলার প্লুরাল ফর্মে সব কথা হচ্ছে এ আই এম ইজ আর ওয়াজ আর রাইট ওকে তাহলে ইজ হইতে পারে অথবা ওয়াজ হইতে পারে ইজ হইতে পারে অথবা ওয়াজ হইতে পারে তাই তো এখন খেয়াল করো এদিকে সেন্টেন্সটা করি দা স্কিল অফ সেফ ড্রাইভিং এর দক্ষতা necessary to avoid collision collision কে avoid করার জন্য দরকার which dash many thousands of people annually যেটা কিনা অনেক মানুষকে আহত করে প্রত্যেক বছর clear আচ্ছা ভালো কথা তাহলে দেখি আমরা তাহলে এখানে আমরা খেয়াল করো বলছে the skill of safe driving dash necessary তাহলে is necessary নিঃসন্দেহে is necessary বোঝাই যাচ্ছে তাই তো খেয়াল করে দিকে এখন বি নাম্বারটা জীবন হবে না বলে কেন স্যার কারণ আমরা একটা জিনিস জানি এখানে আমরা খেয়াল করো এটা আমি আগে লেকচারে করেছিলাম প্রেজেন্ট প্রেজেন্ট পাস্ট পাস্ট প্রেজেন্ট প্রেজেন্ট পাস্ট পাস্ট প্রেজেন্ট প্রেজেন্ট পাস্ট পাস্ট দুইটা ক্লজ দাও আছে দুইটা সেন্টেন্স দাও আছে এটা একটা সেন্টেন্স এটা একটা সেন্টেন্স বা এটা একটা ক্লজ এটা একটা ক্লজ দাও আছে এটা যদি প্রেজেন্টে হয় রে ভাই এটা আমরা সাধারণত প্রেজেন্টে দেওয়ার চেষ্টা করি এটা যদি পাস্টে হয় রে ভাই তাহলে এটা আমরা কি দেওয়ার চেষ্টা করি পাস্টে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে প্রেজেন্ট প্রেজেন্ট পাস্ট পাস্ট প্রেজেন্ট প্রেজেন্ট পাস্ট পাস্ট প্রেজেন্ট প্রেজেন্ট পাস্ট পাস্ট দেখো ইজ এটা প্রেজেন্ট ফর্মে আছে হার্টটা প্রেজেন্ট ফর্মে আছে আলহামদুলিল্লাহ ওয়াজটা পাস্ট ফর্মে আছে কিন্তু এই উইল না রে ভাই এখানে উইল না এখানে যদি কুড ব্যবহার করতাম তাইলে একটা কথা ছিল হ্যাঁ পাস্ট টেন্স ঠিক রাখছি পাস্ট পাস্ট না পাস্ট পাস্ট না এটা ভাই এটা হচ্ছে মডেলের প্রেজেন্ট মুড আমরা জানি এটা হচ্ছে উইল হচ্ছে মডেলের প্রেজেন্ট মুড উইল আর এটা পাস্ট মুড হচ্ছে কুড রাইট খেয়াল করি তাহলে প্রেজেন্ট 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 পাস্ট পাস্ট ভাই পাস্ট পাস্ট তো মিলে নাই এখানে উড বলে না হয় মডেলের পাস্ট মুড বসতে হত এখানে তো পাস্ট বসে না এখানে উইল করছে তাহলে এটা জীবনও হবে না আনসার হবে এই নাম্বারটা রাইট ইজ এবং হার্ট ক্লিয়ার কি হচ্ছে দা স্কিল অফ সেফ ড্রাইভিং এর দক্ষতা বলছে ইজ এবার সেন্টেন্স মিলে দেখো দা স্কিল অফ সেফ ড্রাইভিং এর দক্ষতা ইজ নেসেসারি দরকারি টু অ্যাভয়েড কলিশন কলিশন কে অ্যাভয়েড করার জন্য দরকার উইচ যেটা কিনা বলছে উইচ যেটা কিনা হার্টস যেটা কিনা হার্ট আঘাত করে বলছে মেনি থাউজেন্ডস অফ পিপল অ্যানুয়ালি যেটা কিনা লক্ষাধিক মানুষকে কি করে অনেক বেশি আহত করে একটু বন্ধু বুঝলে আমাকে কষ্ট করে ওকে লিখে কমেন্টস করে দাও 4 এর এক নাম্বার আনসার কারেক্ট হবে ক্লিয়ার দেখি আমরা তারপরে আমরা রাইট তারপরটা দেখি পাঁচ নাম্বারটা দিকে যেতে চাই দা ডে এ ডে অন মার্চ ভালো করে পড়ে দিকে এ ডে অন মার্চ বলো কোনটা হবে আনসার এ বি সি ডি কোনটা হবে বলো এই নাম্বারটা হওয়ার সুযোগ আছে কিনা দেখো এ ডে অন মার্চ মঙ্গল গ্রহের একটা দিন ড্যাশ স্লাইটলি ড্যাশ দ্যান এ বলছে ড্যাশ দ্যান এ ডে অন লং বলছে আর্থ বলছে পৃথিবীর দিনের চেয়ে একটু বেশি হবে আর কি একটু বড় হবে রাইট পৃথিবীর দিনের চেয়ে একটু বড় হবে বলো দেখি পাঁচ নাম্বার আনসার কি এ হইতে পারে বলো তো কোনো কারণে কি এ হওয়ার সুযোগ আছে দেখি তো পাঁচ নাম্বার আনসার এ হইতে পারে কিনা বলো তো পাঁচ নাম্বার আনসার কি কোনো কারণে এ হইতে পারে দেখো তো এ হওয়ার কোনো সুযোগ আছে কিনা দেখো তো এ হওয়ার কোনো সুযোগ আছে পাঁচ নাম্বার আনসার এ হওয়ার কোনো সুযোগ আছে দেখো তো এ এ হওয়ার কোনো সুযোগ আছে কিনা দেখো তো এ হওয়ার কোনো সুযোগ আছে কিনা এ হওয়ার কোনো সুযোগ আছে এ হওয়ার কোনো সুযোগ আছে দেখো তো এ হওয়ার কোনো সুযোগ আছে সাবজেক্টটা হচ্ছে এ ডে একদিন একদিন তাহলে একদিনের জন্য কি আর হবে বলে না স্যার একদিনের জন্য আর হবে বলে না স্যার হবে না আচ্ছা ক্যান বি অ্যাজ লংগার ভাই এখানে গ্যাপ আছে দুইটা কিন্তু অপশন দিছে একটা জীবনও হবে না ক্লিয়ার গ্যাপ দিছে দুইটা অপশন দিছে একটা জীবনও হবে না মাঝখানে একটা কমা দিলে না হয় বুঝতাম যে মাঝখানে একটা কমা দিছে দুইটা আনসার ঠিক আছে তাহলে এখানে ভাই কমা দেয় না পুরোটাকে এক শব্দ করে ফেলছে ক্যান বি অ্যাজ লংগার হবে না জীবনে ক্লিয়ার আমরা জানি অ্যাজ এর সাথে লংগার হয় না আমরা জানি অ্যাজ এর সাথে কম্পারেটিভ ফর্ম হয় না রাইট বাট তারপরে দেখি এ ডে অন মার্চ ওয়াজ বলছে দ্যাটস ব্যাড ভাই দেন থাকলে আমরা জানি হচ্ছে কম্পারেটিভ ফর্ম হয় রাইট লং হবে না হইলে লংগার হবে তাই তো তাহলে সি নাম্বারটা হচ্ছে না তাহলে ডি নাম্বারটা হচ্ছে কিনা দেখো তো হ্যাঁ ডি নাম্বারটা হচ্ছে নিঃসন্দেহে ডি নাম্বারটা আনসার কারেক্ট ক্লিয়ার এ ডে একটা দিন এ ডে অন মার্চ তাহলে প্রিপোজিশনের আগেরটা থেকে সাবভার্ব বসাবো প্রিপোজিশনের আগেরটা থেকে ভার্ব বসাবো তাহলে এ ডে একদিনের জন্য নিঃসন্দেহে আর হবে না ইজ হবে কি হবে ইজ হবে তাহলে ডি নাম্বার হইতে পারে আচ্ছা দেখি স্লাইটলি লংগার হ্যাঁ লংগার দেন হ্যাঁ ঠিক আছে কম্পারেটিভ ফর্ম দাও আলহামদুলিল্লাহ তাহলে সব মিলে পাঁচ নাম্বারের আনসার ডি নাম্বারটা যারা যারা বুঝছো তারা ফাইভ লে কমেন্টস করে দাও যারা যারা বুঝছো ফাইভ লে কমেন্টস করে দাও পাঁচের আনসার ডি নাম্বারটা যারা যারা বুঝছো ফাইভ লে কমেন্টস করে দাও ফাইভ রাইট ওকে যারা যারা বুঝছো ফাইভ লে কমেন্টস করে দাও ওকে যারা যারা বুঝছো ফাইভ লে কমেন্টস করে দাও ঠিক আছে সবাস তোমাদের ভালো করে লক্ষ্য দিকে তোমরা যারা পরবর্তীতে ক্লাসটা করবা কিংবা এখন যারা ক্লাস করতেছো যদি কারো স্ক্রিন দেখতে কষ্ট হয় তুমি অবশ্যই তোমার মানে তোমার ক্লাসে করার সময় পাশে যে কোনো একটা কর্নারে ওখানে রেজুলেশন একটা ফ্যাক্টর থাকে রেজুলেশনটা একটু বাড়ায় নিও রাইট রেজুলেশনটা বাড়ায় নিলে দেখবা যে একদম স্পষ্ট তুমি দেখতে পারবা আর রেজুলেশন যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে লেখাগুলো দেখতে তোমার কষ্ট হয়ে যাবে ঠিক আছে রেজুলেশনগুলো 480 দিয়ে নিও দেখবা যে একদম স্পষ্ট তুমি দেখতে পারবা ঠিক আছে
রেজলিউশনটা আর যদি তোমার কাছে এখন এই মুহূর্তে সামনে লেকচার শীট থাকলে তুমি রেজলিউশনটা একটু মানে একটু কমাই দিয়ে 144 এ দেখলে তোমার সমস্যা হবে না কারণ তুমি তোমার সামনে লেকচার শীট আছে যাদের সামনে লেকচার শীটটা নাই তারা অবশ্যই করবে রেজলিউশনটা বাড়াই দিবা রেজলিউশনটা বাড়াই দিলে একদম স্পষ্ট লেকচার শীটটা দেখা যাবে আর রেজলিউশনটা কমাই দিলে লাস্ট লেকচার শীটটা দেখতে একটু কষ্ট হয়ে যাবে কিন্তু হ্যাঁ ওকে ওকে শানাস বলছে লেট হয়ে গেছে সমস্যা নাই শানাস সমস্যা নাই আসো দেখো পরবর্তীতে ক্লাসটা পিছন দিক থেকে টেনে নিতে পারবা আসো দেখি আমরা এখন 6 নম্বরে কি হবে দেখি আমরা আমরা একটা টেকনিক বলছিলাম যা টেকনিক এখানে আইবা বলি দেখা দেখি বলছিলাম দা নাম্বার অফ মানে আছে দা নাম্বার অফ হ্যাঁ ওয়ান অফ দেখি টেকনিকটা কি ছিল বলতো নান অফ এই টেকনিকের টেকনিকটা কি লিখছিলাম হোয়াটস করে দাও তো দেখি নান অফ নিদার অফ ইচ অফ এভরি অফ either of right বলছিলাম এগুলোর পরে এইটা একটা টেকনিক ছিল মনে পড়ে এটা একটা টেকনিক ছিল বলছিলাম রাইট দ্য নাম্বার অফ ওয়ান অফ নিদার অফ ইচ অফ এভরি অফ আইদার অফ রাইট বলছিলাম এগুলোর পরে নাউনটা বলছিলাম npvs বলছিলাম npvs মানে কি বলছিলাম এই ওয়ার্ডগুলোর পরে এই ওয়ার্ডগুলোর পরে হ্যাঁ এই ওয়ার্ডগুলোর পরে কি বলছিলাম নাউনটা কোন ফর্মে হয় বলো দেখি এই ওয়ার্ডগুলোর পরে যে নাউন বসে সেই নাউনটা কোন ফর্মে হয় and money noun p মানে কি হবে বলো তো p মানে কি হবে নাউনটা কোন ফর্ম হবে বলো দেখি এগুলোর পরে নাউনটা কোন ফর্ম হবে কে বলতে পারবা দেখি আছে কোনো নওজোয়ান যে আমাকে হেল্প করতে পারে দেখি বলো দেখি নাউনটা কোন ফর্ম হবে নাউনটা কোন ফর্ম হবে বলো দেখি ক্লিয়ার রাইট যারা পরবর্তীতে ক্লাস করবা কিংবা এখন যারা ক্লাস করছো তোমরা চাইলে অবশ্যই কি করতে পারো রেজলিউশনটা বাড়া নিতে পারো সেক্ষেত্রে স্পষ্ট তুমি বোর্ড দেখতে পারবা স্পষ্ট তুমি লেকচার শীট দেখতে পারবা রেজলিউশনটা যদি কম থাকে বোর্ড এবং লেকচার শীট দেখতে হয়তো একটু কষ্ট হতে পারে ক্লিয়ার আচ্ছা তাহলে এটার পরে বুঝলাম নাউনটা কি ফর্মে হবে সিঙ্গুলার না প্লুরাল ফর্মে বলো দেখি নাউনটা কোন ফর্মে হবে হ্যাঁ সাবাস নাউনটা কোন ফর্মে হবে বলে এই তো সাবাস তাহলে এন মানে নাউন পি মানে হচ্ছে প্লুরাল তাহলে নাউনটা হবে প্লুরাল ফর্মে তাহলে দেখো তো দা নাম্বার অফ বয় হবে না বয়স হবে বলে স্যার নাউন তো প্লুরাল ফর্ম হবে তাহলে নাউন প্লুরাল ফর্মে হইলে বয় তার হবে না হবে বয়স নাউনটা প্লুরাল ফর্মে যদি হয় তাহলে ভাই গার্ল হবে না গার্লস হবে বলে স্যার গার্লস হবে নাউনটা তো প্লুরাল ফর্ম হবে আমি যদি বলি স্টুডেন্ট হবে না স্টুডেন্টস হবে বলে স্যার স্টুডেন্টস হবে আমি যদি বলি টিচার হবে না টিচার্স হবে ভাই টিচার্স হবে ক্লিয়ার নাউনটা হবে প্লুরাল ফর্মে রাইট বলছিলাম হ্যান পি নাউন হবে কি ফর্মে প্লুরাল ফর্মে নাউনটা কি ফর্মে হবে বলো তো প্লুরাল ফর্মে হবে ঠিক আছে আচ্ছা দেখি এদিকে আমরা এখন আমাদের হাতে যে প্রশ্নটা আছে খেয়াল করো এদিকে এই প্রশ্নটা দেখি এক নম্বরের এ নাম্বারটা খেয়াল করো 6 এর এ নাম্বারটা খেয়াল করো 6 এর এ নাম্বার অপশনটা জীবনও হবে না স্যার অ্যাপোস্ট্রোফি এস দিলে কি প্লুরাল হয় বলে না স্যার অ্যাপোস্ট্রোফি এস দিলে তো প্লুরাল হয় না তাহলে এ নাম্বারটা বাদ এখানে অ্যাপোস্ট্রোফি এস হওয়ার কোনো প্রশ্নই আসে না কোনো যুক্তিকতাই নাই রাইট সো এক নাম্বারটা বাদ অ্যাপোস্ট্রোফি এস দিছে যেহেতু এটা বাদ ঠিক আছে ওকে দেখি আমরা তাহলে দুই নাম্বারটা দেখো তো ওয়ান অফ দা এই যে ওয়ান অফ দা নিয়ে কথা বলছি এই যে ওয়ান অফ দা এখানে আছে না ওয়ান অফ দেখছো এই যে ওয়ান অফ আছে দেখি আমরা তাহলে এন পি বসি নাউন প্লুরাল হবে তাহলে দেখো তো বি নাম্বারটা কি হবে না স্যার বি নাম্বারটা হবে না বলে কেন স্যার এখানে তো বয় লিখছে এখানে বয় হবে না হইলে বয়স হইতো বয়স তাই তো এখানে এখানে এন পি হবে নাউনটা প্লুরাল ফর্মে হবে তাহলে নাউন কি প্লুরাল ফর্মে দিছে কি নাম্বারে বলে না স্যার দেয় নাই তাহলে এটা হচ্ছে না বাদ এরপরটা দেখি আমরা এরপরে সি নাম্বারটা হইলেও হইতে পারে আলহামদুলিল্লাহ হইতে পারে বয়স মাশাআল্লাহ দেওয়া আছে স্যার ডি নাম্বারও তো বয়স দেওয়া আছে প্লুরাল ফর্ম দেওয়া আছে মাশাআল্লাহ তাহলে আনসার আমরা নিঃসন্দেহে এ আর বি নাম্বারটা হবে না হইলে সি কিংবা ডি নাম্বার থেকে হবে সি কিংবা কোনটা হবে ডি নাম্বারটা হবে ঠিক আছে তাহলে বলছিলাম এন পি নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার এবার দেখো এদিকে বলছিলাম ভি এস ভি এস মানে কি বলে ভি মানে হচ্ছে ভাই ভার্ব ভি মানে কি ভি মানে হচ্ছে ভার্ব হ্যাঁ আর এস মানে কি এস মানে ছিল সিঙ্গুলার এস মানে কি ছিল সিঙ্গুলার তাহলে বলছিলাম এন পি ভি এস মানে কি নাউনটা প্লুরাল ফর্মে হবে ভার্বটা হবে সিঙ্গুলার ফর্মে ভার্বটা কোন ফর্মে হবে সিঙ্গুলার ফর্মে হবে তাহলে বলো দেখি বললাম দানা এই যে দা নাম্বার অফ ওয়ান অফ নান অফ ইদার অফ ইচ অফ এভরি অফ আইদার অফ এগুলোর পরে নাউনটা প্লুরাল ফর্মে হবে ভার্বটা হবে সিঙ্গুলার ফর্মে এখন যদি ভার্ব সিঙ্গুলার ফর্মে হয় তাহলে আর হবে নাকি ইজ হবে নিঃসন্দেহে ইজ হবে আমরা জানি ইজ হচ্ছে সিঙ্গুলার প্লুরাল ফর্ম হচ্ছে আর তাহলে প্লুরাল তো হবে না ভার্ব হবে সিঙ্গুলার ফর্মে তাই না তারপর আমি যদি বলি দেখো এদিকে ওয়াজ ফায়ার এর মধ্যে থেকে ওয়াজ নাকি ফায়ার কোনটা হবে বলে স্যার ওয়ারটা হচ্ছে প্লুরাল সিঙ্গুলার হচ্ছে ওয়াজ তাই তো আমি যদি বলি হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার হ্যাভটা হচ্ছে প্লুরাল তাই তাহলে হ্যাজ দেখো এদিকে তাহলে এবার সিঙ্গুলার হবে বলছি নাউন প্লুরাল এন পি নাউন প্লুরাল ভি এস ভার্ব সিঙ্গুলার তাহলে নিঃসন্দেহে হইলে ইজ হবে নিঃসন্দেহে হলে ওয়ার হবে না ওয়াজ হবে নিঃসন্দেহে হ্যাভ হবে না হইলে হ্যাজ হবে নিঃসন্দেহে আমাদের গো হবে না হইলে গোস হবে রাইট নিঃসন্দেহে ডু হবে না হলে ডাজ হবে রাইট
নিঃসন্দেহে এখানে কাম হবে না হলে কামস হবে রাইট ওকে তাহলে ভালো করে লক্ষ্য করে যদি বলতে পারি দা নাম্বার অফ বয়েজ ইজ প্রেজেন্ট হিয়ার ওয়ান অফ দা বয়েজ ইজ প্রেজেন্ট হিয়ার নান অফ দা বয়েজ ইজ প্রেজেন্ট হিয়ার নাদার অফ দা বয়েজ ইজ প্রেজেন্ট হিয়ার ইচ অফ দা বয়েজ ইজ প্রেজেন্ট হিয়ার ক্লিয়ার স্যার তাহলে বললাম নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার যদি হয় তাহলে বলো আনসার কোনটা হবে সি না ডি কোনটা আনসার হবে বলো দেখি ওকে আনসার কোনটা হবে বলো দেখি সি না ডি কোনটা হবে বলো দ্রুত বলো দেখি নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার দুইটা সি এবং ডি দুই জায়গায় নাউন প্লুরাল আছে ভার্ব সিঙ্গুলার কোন জায়গায় দেওয়া আছে স্যার হ্যাঁ ধরে ফেলছি আশা করি অনেকে শাবাশ ব্রিলিয়ান্ট তাহলে ভার্বটা সিঙ্গুলার দেওয়া আছে হচ্ছে কত নম্বরে ডি নাম্বারে তাহলে আনসার কোনটা হবে ডি নাম্বারটা হবে রাইট এক্স্যাক্টলি তাহলে ছয় নাম্বার আনসার ডি নাম্বারটা হবে যদি বুঝে থাকো তবে একটু কষ্ট করে ছয় লিখে কমেন্টস করে দাও ছয় ছয় লিখে কমেন্টস করে দাও ক্লিয়ার ছয় লিখে কমেন্টস করে দাও দেখি রাইট ওকে সবাই একটু কষ্ট করে ছয় লিখে কমেন্টস করে দাও ছয় লিখে কমেন্টস করে দেওয়ার পরে অবশ্যই ভালো করে করে অবশ্যই কি করবা অবশ্যই লাইক বাটনটা একটু ক্লিক করে দাও লাইক বাটনটা একটু ক্লিক করে দাও হ্যাঁ লাইক বাটন একটু ক্লিক করে দাও দেখি আমরা তারপরে দেখি সাত নাম্বারটা একটু দেখি সাত নাম্বারটা কি বলছে হি ঠান নাম্বার দেখাল করো খুব মজার একটা জিনিস সাত নাম্বারটা খুব মজার একটা জিনিস সিক্স 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 সবাই ছক্কা মেরে দিয়েছে দেখো সাত নাম্বারটা নিয়ে কথা বলছি দেখো এদিকে হ্যাঁ সাবাস ওকে বোরহান চৌধুরী সাবাস ছক্কা ছয় ছক্কা পেটে দিচ্ছে দেখো এদিকে আচ্ছা আমরা বলি ভালো করে করে দিকে বলে কাট এটার পাস ফর্ম কি বলতে পারবা কেউ কাটের পাস ফর্ম কি প্রেজেন্ট ফর্ম তো কাট এটার পাস ফর্ম কি বলতো কাটের পাস ফর্ম কি পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলো দেখি পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলো কে কে বলতে পারবা বলো দেখি আমি যদি বলি হিট এটার প্রেজেন্ট ফর্ম কি পাস্ট ফর্ম কি পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলে স্যার কাট এটার পাস ফর্ম কি বলতো পাস্ট ফর্ম কি বলতো পাঁচ সেকেন্ড সময় দিয়ে পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্টস পাই কিনা দেখি ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যান্ড জিরো রাইট কাটের পাস ফর্ম হচ্ছে কাট কাটের পাস পার্টিসিপল ফর্ম কি বলতো কাট 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 ক্লিয়ার কাটের পাস ফিটের পাস ফর্ম হিট পাস পার্টিসিপল ফর্ম হিট ঠিক আছে ওকে স্যার কেন হঠাৎ কথা কেন বললেন আচ্ছা একটু পরে বলছি দেখো এদিকে এখন ভালো করে লক্ষ্য দিকে সেন্টেন্সটা খেয়াল করো হি প্রশ্ন কি করছে ড্যাশ ওকে এখন ঠান্ডা মাথায় বুঝো কিন্তু আমরা জানি নরমালি যদি সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ বাই এ যুক্ত করা হয় যদি সেন্টেন্সটা কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাই তো বলে যদি স্যার পাস্ট টেন্সে হয় পাস্ট ইনডিফিনিট হয় তাহলে সেই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট কোনো অ্যাজ বাই যুক্ত হয় বলে না জীবনও যুক্ত হয় না কিরকম জাস্ট একটা উদাহরণ দিয়ে বলতে পারি আমি যদি বলি হি গোজ দেয়ার রাইট হি গোজ দেয়ার ওকে এভরিডে কিংবা যাই বলো এবার যদি বলি হি আমি যদি পাস্ট টেন্সে লিখি তখন কি লিখবো ওয়েন্ট দেয়ার নিঃসন্দেহে বলে অ্যাজ বাই এ যুক্ত করার কোনো কাজ পাস্ট টেন্সের সাথে সম্পর্কিত না রাইট পাস্ট টেন্সের সাথে সম্পর্কিত না অ্যাজ বাই এ যুক্ত করার কোনো কাজ পাস্ট টেন্সের সাথে সম্পর্কিত না রাইট সো এটা বুঝছো তো আশা করি এখন ধরো এই সেন্টেন্সটা হি ড্যাশ আমি বললাম সে বলে হিট করলো আচ্ছা এটা আমি দুই সেন্টেন্স লিখবো ভালো করে করে আমার কমেন্টস করে দিবা রাইট আমি এটাকে প্রেজেন্ট টেন্সে লিখতে চাই আমি এটাকে পাস্ট টেন্সে লিখতে চাই দেখো আমি বলতে চাই সে বলে হিট করে আরেকটা বললাম সে বলে হিট করেছিল ক্লিয়ার প্রেজেন্ট টেন্সে লিখে দিবা এটাকে এই যে এই সেন্টেন্সটাকে দিয়ে হিট করা রাইট প্রেজেন্ট টেন্সে লিখে দিবা প্রেজেন্ট ইনডিফিনিট লিখবা এই সেন্টেন্সটাকে পাস্ট ইনডিফিনিট লিখবা রাইট হি দিয়ে হিট এই এই দুটো ওয়ার্ড দিয়ে তুমি একটা সেন্টেন্স তৈরি করবা ক্লিয়ার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তৈরি করছি দেখো তো তোমার সাথে মিলে কিনা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি লিখি দেখো তো হি এর সাথে কি হিট হবে না হিটস হবে বলো হিট হবে না হিটস হবে কি হবে না হিটস হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ বাই যুক্ত হয় তাহলে হিট হবে বলে না স্যার কি হবে হিটস রাইট হি হিটস দা বল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ক্লিয়ার বলে কি স্যার বুঝছি এটা আসলে বুঝে গেছো এবার যদি আমরা পাস্ট টেন্সে লিখি তাহলে কি লিখবো হি এবার হিটের পাস্ট ফর্ম কি হিটের পাস্ট ফর্ম হিট রাইট এখন কি আর অ্যাস হবে বলে না স্যার এখন আর অ্যাস হবে না কেন কারণ এটাকে আমি কি লিখতেছি পাস্ট টেন্সে লিখতেছি বলে পাস্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্মের সাথে কোনো সময় কোনো অ্যাজ বাই যুক্ত হয় না তার মানে যদি কেউ লেখে হি হিট দা বল তাহলে তুমি বুঝে নিবা সে আসলে তোমাকে প্রেজেন্ট টেন্সে কথা বলছে না সে কথা বলছে পাস্ট টেন্সে গিয়ে ক্লিয়ার সে প্রেজেন্ট টেন্সে কথা বলছে না সে মূলত পাস্ট টেন্সে গিয়ে কথা বলছে এই কথাটা বুঝছো কিনা দেখো এই কথাটা যদি বুঝে থাকো তবে আমাকে একটু কষ্ট করে ওকে লাই কমেন্টস করে দাও ওকে ওকে লাই কমেন্টস করে দাও কথা বলে একটু ঠান্ডা মাথায় কাজ করো ক্লিয়ার তাহলে এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি আমি বললাম সে বলে হিট করে সে বলে হিট করে প্রেজেন্ট টেন্সে লিখি সে বলে হিট করে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে অ্যাজ বাই যুক্ত করলাম ক্লিয়ার হিটস
এবার বললাম সে বলে হিট করেছিল, করেছিল past tense এর কথা, তাহলে কি লিখবো? সাবজেক্ট, এরপর ভার্বের past form, ভার্বের past form কি? হিটের past form হিট, এখন কি কোনো এস হবে? বলে না স্যার, আমরা past indefinite tense এর ক্ষেত্রে এরকম এস বেস কোনো কাহিনী বলি না, আমরা বলি present indefinite tense এ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভাই এটা তো past indefinite tense কোনো এস বেস এর কোনো কাজ নাই। এই কথাটা বুঝলে আমাকে টোটালি কমেন্টস করে দাও, তাহলে আমি আরেকটু সামনে যেতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ শাহনাজ মুন্নি, হি হিট দা বল, এটা হচ্ছে past tense, সাবাস। ওকে বোরহান, ওকে সাবাস, থ্যাংক ইউ। এবার এটা যদি বুঝে থাকো ওকে লাইক কমেন্টস করে দাও, দেখি ওকে লাইক কমেন্টস করে দাও, তাহলে আমি বুঝতে পারবো আর সামনে দিকে যাওয়া খুব ইজি হবে আমার জন্য। ওকে থ্যাঙ্কস আ লট, ঠিক আছে। এবার খানা মাথায় খেয়াল করো, একটু আগে বলছিলাম প্রেজেন্ট প্রেজেন্ট পাস্ট পাস্ট, মনে পড়ে? একটু আগে বলছিলাম প্রেজেন্ট প্রেজেন্ট পাস্ট পাস্ট, কেন দেখো এদিকে বলছে হি ড্যাশ দা বল সো হার্ড দ্যাট, সে এতটা জোরে বলকে হিট করলো দ্যাট যে ইট ফ্লিউ ওভার দ্য ট্রি, এটা বলছে গাছের উপর দিয়ে উড়ে গেছে। আচ্ছা দেখো তো, তাহলে হি ড্যাশ দা বল সো হার্ড দ্যাট, সে এতটা হার্ড করে বলে আঘাত করলো যে দেখো বলছে ইট ফ্লিউ ওভার দ্য ট্রি, রাইট? খেয়াল করো তো, আমরা বলছিলাম প্রেজেন্ট প্রেজেন্ট পাস্ট পাস্ট, খেয়াল করো তো এই অংশটা একটু, খেয়াল করো তো এই অংশটা, এই অংশটা কি প্রেজেন্ট আছে না পাস্ট আছে? দেখো তো আমরা জানি ফ্লাই এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম হচ্ছে ফ্লিউ, এটার পাস্ট ফর্ম হচ্ছে ফ্লিউ, বলো দেখি এখন এই অংশটা কি প্রেজেন্ট আছে না পাস্টে আছে? সেকেন্ড অংশটা প্রেজেন্ট আছে না পাস্টে আছে, বলো দেখি প্রেজেন্ট না পাস্টে, কমেন্টস করে দাও দেখি, রাইট? সেকেন্ড অংশটা কি প্রেজেন্ট না পাস্টে? সেকেন্ড অংশটা কোথায় আছে? প্রেজেন্ট আছে না পাস্টে আছে, বলো দেখি সেকেন্ড অংশটা প্রেজেন্ট না পাস্টে, রাইট? প্রেজেন্ট না পাস্টে, হ্যাঁ পাস্টে, সাবাস। সেকেন্ড অংশটা কোথায় আছে? পাস্টে, তাহলে সেকেন্ড অংশটা সাবাস, সৌরভ সাবাস, ওকে সবাই বলো দেখি সেকেন্ড অংশটা কোথায় আছে? সেকেন্ড অংশটা কোন টেন্সে আছে? কোন টেন্সে আছে স্যার? নিঃসন্দেহে কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। আচ্ছা তাহলে এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে নিঃসন্দেহে প্রথমটা কি হবে, প্রেজেন্ট হবে না পাস্ট হবে? আমরা একটু আগে বলছিলাম প্রেজেন্ট প্রেজেন্ট পাস্ট পাস্ট, রাইট? তাহলে এটা যেহেতু পাস্টে আছে, পরেরটা যেহেতু পাস্টে, তাহলে আগেরটাও কি হবে, প্রেজেন্ট হবে না পাস্টে হবে? বলো আগেরটা কি হবে, প্রেজেন্ট হবে না পাস্ট হবে? দেখি কমেন্টস করে দাও দেখি দ্রুত চট করে, রাইট? আগেরটা কি হবে, প্রেজেন্ট হবে না পাস্ট হবে? বলো আগেরটা কি হবে, প্রেজেন্ট না পাস্টে? হ্যাঁ কোনটা হবে, পাস্ট হবে, সবাই সেই ধরে ফেলছি। তাহলে আগেরটা যদি পাস্টে হয়, খেয়াল করো এটা যদি পাস্টে হয়, অপশনগুলো খেয়াল করো, সাত নম্বর অপশনগুলো খেয়াল করো ভাই, এখানে অপশনগুলো খুব মজার মজার অপশন দিছে ভাই। প্রথমটা দিছে হিটেড, ভাই হিটেড নামে কোনো শব্দই তো নাই রে ভাই, ক্লিয়ার? হিটের পাস্ট ফর্ম ইজ পাস্ট ফর্ম হচ্ছে হিট, হিট হিট হিট, তিনটা একই রকম হয়, ক্লিয়ার? তাহলে এটা হবে না, বাদ, ক্লিয়ার? বি নাম্বার তো হওয়ার কোনো প্রশ্নই আসে না, বি নাম্বার হওয়ার কোনো প্রশ্নই আসে না। এবার অপশন হচ্ছে সি আর ডি এর মধ্যে ভাই, সি হবে না ডি হবে, বলো তোমরাই বলো। আগেরটা এটা যদি পাস্ট টেন্সে লিখি তাহলে কি হিটস হবে না শুধু হিট হবে? বলো কোনটা হবে, বলো দেখি, দেখি জাতি জানতে চাই, বলো কোনটা হবে, সি অথবা ডি, কোনটা হবে, সি অথবা ডি, দেখি জাতি কার পক্ষে যায়, বলো দেখি সি না ডি, দেখি কারা একে বলতে পারে, সি হবে না ডি হবে, সি হবে না ডি হবে, সি না ডি, ডি না সি, সি না ডি, ডি না সি, বলো, রাইট? হ্যাঁ কোনটা হবে, হ্যাঁ কোনটা হবে, সি হবে না ডি হবে, বলো সি হবে না ডি হবে, সাত নম্বরটা, হ্যাঁ এই তো নিহা, সাবাস, ব্রিলিয়ান্ট, এক্স্যাক্টলি। তারপর শাহনাজ, সাবাস, ব্রিলিয়ান্ট, এক্স্যাক্টলি। সৌরভ, এক্স্যাক্টলি স্যার, সাবাস, অসাধারণ ছিল, সাবাস, হ্যাঁ এক্স্যাক্টলি। আজার হবে সি নাম্বারটা, সবাই ধরে ফেলছি আশা করি, সবাই ধরে ফেলছি, ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে। ওকে সবাই কমেন্টস করে দিলে সবার উত্তরটা কারেকশন করে নিতে পারবা, কেউ যদি, কেউ যদি প্রশ্ন, কেউ যদি উত্তর দেওয়ার সময় ভুল উত্তর দাও, মনে করবা এটা তোমার জন্য অনেক বড় একটা আশীর্বাদ। বলে কেন? কারণ যে ভুল করতে জানে সে শিখতেও জানে, যে ভুল করতে জানে সে কি জানে, শিখতেও জানে, আর যে ভুল করতে জানে না সে কিন্তু শিখতে জানে না, সে কিন্তু শিখতে জানে না, সে কিন্তু শিখতে জানে না, ঠিক আছে? তা যে ভুল করবে না তা শিখাও হবে না, সোজা কথা। ভুল করছে আমি ব্যাখ্যা করে দিবো যে না দেখো তুমি এটা ভুল করছো, তখন তোমার ঠিক হয়ে যাবে, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা ভুল করছিলাম, ক্লিয়ার? আর যদি তুমি যদি নাই বলো তাহলে ভুল বা কি হবে আর ঠিক বা কি হবে? বলে যে হাঁটতে, যে কখনো হাঁটা শুরু করে নাই সে কখনো হোঁচট খাবে না আর সে কখনো হাঁটা শিখবেও না, ক্লিয়ার? আর যে হাঁটতে শুরু করে দিছে সে হাঁটতে গিয়ে হোঁচটও খাবে, সে হোঁচট খেতে খেতে একটা সময় পরে সে হাঁটা শিখে যাবে, তাই না? আসো এবার আমরা আট নাম্বারে যেতে চাই, রাইট? ওকে চলে আসছি, ঠিক আছে, যাই সাবাস। ওকে মার্শাল, সাবাস মার্শাল, ধন্যবাদ তোমাকে, আসো দেখি আমরা। দেখো এবার খেয়াল করি আট নাম্বারটা, খেয়াল করি এভরি, হ্যাঁ আমরা জানি এভরির পরে, খেয়াল করো এভরির পরে নাউনটা প্লুরাল ফর্ম, সিঙ্গুলার ফর্মে হয়, ভালো করে করে দেখে, এভরি পরে নাউনটা সিঙ্গুলার ফর্মে হয়, আমরা যখন লিখি লিখি এভরি বয় লিখি, কখনো বয়স লেখা যাবে না, এভরি বয়স লেখা
যাবে না কারণ এভরি পরে সিঙ্গুলার নাউন হয় এভরি পরে কি নাউন হয় সিঙ্গুলার নাউন হয় ঠিক আছে তাহলে এভরি পরে যদি সিঙ্গুলার নাউন হয়ে থাকে তাহলে দেখো তো বি নাম্বার आंसरটা কি হবে কোনো কারণে বলে না স্যার বি নাম্বারটা হবে না কেন কারণ এখানে বয়স বলেছে না স্যার বয়স হবে না রাইট এভরি পরে বয় হইতে পারে বয়স হবে না তাহলে বি নাম্বারটা পা তাহলে হইতে পারে এ সি অথবা ডি হইতে পারে क्लियर দেখে এবার আমরা তাহলে বি নাম্বারটা পা এই যে এই সিস্টেমটাকে বলা হয় মেথড অফ এলিমিনেশন অর্থাৎ সেন্টেন্সের কারেক্ট आंसर খোঁজার আগে তুমি রং आंसर গুলো বাদ দিয়ে দাও ভুল आंसर যেগুলো তোমার কাছে দেখে মনে হচ্ছে গুলো ভুল এগুলো বাদ দিয়ে দাও তাহলে সে ক্ষেত্রে তোমাকে দ্রুত आंसर বের করতে সহায়ক হবে क्लियर তাহলে বি নাম্বারটা বাদ কেন এভরির সাথে নাউনটা সিঙ্গুলার ফর্মে হয় আর এখানে প্লুরাল ফর্ম নাউন দাও আছে তাহলে প্লুরাল ফর্মে নাউন হবে না বয়স হবে না শুধু বয় হতে পারে তাই তো তাহলে এ নাম বি নাম্বারটা বাদ প্রথমে বি নাম্বারটা বাদ ঠিক আছে ওকে বি নাম্বারটা বাদ এবার আসো সি নাম্বার দিকে বলছে এভরি বয় এন্ড এভরি গার্ল ইজ না ভাই এভরি বয় এভরি গার্ল ইজ হবে না কেন আমরা যদি নরমালি বলি ধরো করিম এন্ড রহিম করিম এন্ড রহিম বললে তখন কি আর ইজ বলবো বলে না স্যার আর বলবো করিম এন্ড রহিম আর ফ্রেন্ড কেন কারণ নরমাল কথা করিম ভাই সিঙ্গুলার রহিমও ভাই সিঙ্গুলার কিন্তু দুইটা সিঙ্গুলারকে যখন এন্ড দিয়ে যুক্ত করি তখন দুইজন মিলে তার সিঙ্গুলার থাকে না দুজন মিলে প্লুরাল হয়ে যায় এই কারণে তার ভার্বটা প্লুরাল হয় ছোট কথা করিম ইজ এ স্টুডেন্ট নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই আমি যদি বলি করিম ইজ এ স্টুডেন্ট কোনো সন্দেহ নাই রহিম ইজ এ স্টুডেন্ট কোনো সন্দেহ নাই কিন্তু যদি বলি করিম এন্ড রহিম যদি বলি করিম এন্ড রহিম তখন তো আর ইজ হবে না তখন কি হবে আর হবে তখন কি হবে আর হবে তাহলে দেখো তো সি নাম্বারটা কি হবে কোনো কারণে না স্যার হবে না কেন এভরি বয় ঠিক আছে ভালো কথা এন্ড এভরি গার্ল ঠিক আছে ভালো কথা তাহলে এভরি বয় এবং এভরি গার্ল যখন তুমি এন্ড দিয়ে যুক্ত করে ফেলছো তাহলে ভার্বটা সিঙ্গুলার লেখা যাবে না তাহলে এখানে ইজ হবে না হইলে আর হইতে পারে তাই তো তাহলে এটা বাদ ক্লিয়ার এটা বাদ সুদাইশা ক্লিয়ার স্যার একটু বুঝছি এটা বুঝে গেছে আশা করি ক্লিয়ার ওকে এখন চার নম্বরটা দেখি ভাই এভরি বয় এন্ড গার্ল হবে না এভরি বয় এন্ড এভরি গার্ল হবে এভরি বয় এভরি গার্ল হবে এভরি বয় এভরি গার্ল হবে ক্লিয়ার এভরি বয় এভরি গার্ল হবে রাইট ওকে ভালো কল করে দিকে এখানে এভরিটা মিসিং এভরিটা মিসিং এভরিটা এখানে মিসিং এভরিটা মিসিং কেন স্যার এটাকে উইকটাকে বলছিলাম একটা শব্দ বলছিলাম তোমাকে প্যারালিজমের একটা শব্দ বলছিলাম প্যারালিজম প্যারালিজমের ক্ষেত্রে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর আগে যা বসে পরেও তা বসে রাইট আরেকটা ওয়ার্ড উইকটাকে বলছিলাম অর উইকটাকে বলছিলাম নট একটু আগে বলছিলাম বাট অলসো এবার এগুলোর সাথে আরেকটা শব্দ লিখে নিতে পারো যেটা হচ্ছে আমাদের এন্ড রাইট এগুলোর আগে যেটা বসে এগুলোর পরেও ঠিক সেটাই বসে ক্লিয়ার আগে যেটা বসে পরেও ঠিক সেটা বসে আগে যা পরে তা আগে যা পরে তা আগে যা পরে তা এখন এন্ড এর আগে তুমি যা লিখবা যে ফ্রন্টে লিখবা এন্ড এর পরেটাও ঠিক সেই ফ্রন্টে লিখতে হবে এখন তুমি এন্ড এর আগেটা লিখছো এভরি প্লাস নাউন দিছো অর্থাৎ এভরি প্লাস নাউন দিছো এভরি বয় এভরি প্লাস নাউন দিছো তাহলে নিঃসন্দেহে তোমাকে এন্ড এর পরেরটাও কি করতে হবে এভরি প্লাস নাউন দিতে হবে ক্লিয়ার তাহলে আগে আগে যা পরে তা আগে যা পরে তা আগে যা পরে তা আগে যা পরে তা তাহলে দেখো তো আগেটা লিখছো এভরি বয় পরেরটা এভরি গার্ল লিখতে হবে তুমি এভরিটা মিস করবা কেন না ভাই ভুল হচ্ছে তাহলে কেন এটা প্যারালিজমে বলা হয় এটা প্যারালিজমে বলা হয় আগেরটা যা হবে পরেরটা ঠিক সেম ফরম্যাটে হইতে হবে তাহলে এন্ড এভরি গার্ল হবে শুধু গার্ল হবে না তাহলে ডি নাম্বারটা ভুল ডি নাম্বারটা ভুল ডি নাম্বারটা ভুল ক্লিয়ার বুঝছেন তো পর্যন্ত তাহলে ভাই ডি নাম্বারটা ভুল সি নাম্বারটা ভুল বি নাম্বারটা ভুল এবার দেখো তো এ নাম্বারটা মিলে কিনা এভরি বয় ঠিক আছে মিলছে মাশাআল্লাহ এভরি গার্ল এটাও মিলছে দুইটা মিলে যোগ করলাম এভরি বয় এন্ড এভরি গার্ল এন্ড দিয়ে যুক্ত করলে দুইটা মিলে প্লুরাল হয়ে যায় দেখো ভার্বটা আট দেওয়া আছে মাশাআল্লাহ প্লুরাল দেওয়া আছে ভার্বটা ঠিক আছে সবকিছু মিলে তাহলে আনসার হচ্ছে আটের এক নাম্বারটা বুঝছো কিনা দেখো যদি বুঝে থাকো তবে কষ্ট করে আমাকে এইটলেই কমেন্টস করে দাও ক্লিয়ার মারুফ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ সাবা শোকে রাইট হ্যাঁ এভরি দিয়ে অবশ্যই সিঙ্গুলার বোঝায় এভরি দিয়ে সিঙ্গুলার বোঝায় স্যার এভরি দিয়ে সিঙ্গুলার বোঝায় ইমরান হোসাইন সাবাস হ্যাঁ এক্স্যাক্টলি এ হবে সাবাস ধন্যবাদ আট নাম্বারটা বুঝে থাকলে আমাকে কষ্ট করে এইটলেই কমেন্টস করে দাও এইটলেই কমেন্টস করে দাও এইট আট নাম্বারটা বুঝে থাকলে এইটলেই কমেন্টস করে দাও এইট এইটলেই কমেন্টস করে দাও শাবাস নিহা ব্রিলিয়েন্ট ওকে অসাধারণ ইমরান হোসাইন ওকে স্যার আব্দুল্লাহ শাবাস থ্যাংক ইউ স্যার দেখি আমরা নয় নাম্বারটা কি হবে দেখো এদিকে নয় নাম্বারটা কি হবে দেখি নয় নাম্বারটা কি হতে পারে আমরা একটু স্ক্রিনটা উপর থেকে নিচ্ছি ওকে দেখি এদিকে এখন নয় নাম্বারটা একটু আগে বলছিলাম দেখো তো
একটু আগে লিখছিলাম দ্য নাম্বার অফ, মনে আছে একটু আগে লিখছিলাম দ্য নাম্বার অফ ওয়ান অফ নান অফ, রাইট লিখছিলাম না, মনে আছে স্যার? দেখো তো, নান অফ, রাইট, নিদার অফ, ইচ অফ, এভরি অফ, আইদার অফ লিখছিলাম না? তাহলে দেখো তো, নান অফ লিখছিলাম, একটু আগে লিখছিলাম, বলছিলাম দ্য নাম্বার অফ ওয়ান অফ নান অফ নিদার অফ ইচ অফ এভরি অফ আইদার অফ, একটু আগে বলছিলাম, এগুলোর পরে এন পি ভি এস, মনে আছে? এন পি ভি এস মনে আছে? এন মানে কি ছিল? নাউন, পি মানে ছিল প্লুরাল, এগুলোর পরে নাউনটা প্লুরাল হয়, ভি মানে ছিল ভার্ব, এস মানে সিঙ্গুলার, এগুলোর পরে নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে দেখো তো, নয় নম্বরের আনসারটা খেয়াল করো, নয় নম্বরের আনসারটা কি দেওয়া আছে, নয় প্রশ্ন খেয়াল করো, নয় নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে দেখো তো, নান অফ, দেখো এদিকে, রাইট, হ্যাঁ স্যার দিস, ওকে, একদম নাউনটা প্লুরাল ফর্মে সুন্দর মতো করে দেওয়া আছে না? হ্যাঁ, তাহলে এন পি, নাউনটা প্লুরাল ফর্ম করে দেওয়া আছে, তাহলে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার দিব। তাহলে এবার ভার্ব যদি সিঙ্গুলার দিতে হয় তাহলে কোনটা হবে আনসার? দেখো তো, এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা হবে? নিঃসন্দেহে এক নাম্বারটা হবে, নিঃসন্দেহে কোনটা হবে? এক নাম্বারটা হবে, ক্লিয়ার? তাহলে কি হবে? হ্যাজ বিন ইটেন, হ্যাজ বিন ইটেন, রাইট, ওকে, তাহলে আনসার হচ্ছে এ নাম্বারটা, সিঙ্গুলার ভার্ব এখানে আছে একটা, ক্লিয়ার? হ্যাজ, রাইট, তাহলে এখানে হ্যাভ, হ্যাভ তো ভাই প্লুরাল হবে না, ভাই হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিন, এই স্ট্রাকচার পাপের জন্য আমরা জীবনও দেখি নাই, হ্যাজ হ্যাড বিন ইটেন হবে না রে ভাই, তাহলে বা স্ট্রাকচার কত ভুল, বি নাম্বারটা তো ভাই হ্যাভটা প্লুরাল ফর্ম হবে না, ভার্ব তো সিঙ্গুলার ফর্ম হবে, তার মানে ভার্ব সিঙ্গুলার ফর্মে এ নাম্বারটা আছে এবং স্ট্রাকচার কত ভাই ঠিক আছে। নয় নাম্বারের আনসার তাহলে কোনটা হবে? ভালো করে কই, নয় নাম্বারের আনসারটা কোনটা হবে? তাহলে নয় নাম্বারের আনসারটা হবে এ নাম্বারটা, ঠিক আছে, ইমরান হোসাইন, হ্যাঁ রেকর্ড পাওয়া যাবে স্যার, এই তো ক্লাসটা নেওয়ার পরে রেকর্ডটা থেকে যাবে ইনশাআল্লাহ, ইউটিউবে রেকর্ডটা থেকে যাবে, ক্লিয়ার? কোনো কারণে ক্লাস মিস হয়ে গেলে কিংবা কোনো অংশ যদি মিস করে থাকো সেক্ষেত্রে ক্লাসটা প্রথম থেকে তুমি আস্তে আস্তে টেনে পরে ক্লাস শেষে দেখতে পারবা ইনশাআল্লাহ, টেনশন হওয়ার কোনো দরকার নেই, হ্যাঁ রাইট। সো এরপরে কারো কোনো, হ্যাঁ নয় নাম্বার নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা দেখো, থাকলে জিজ্ঞেস করতে পারো, না থাকলে আমাকে নাইন লে কমেন্টস করে দাও, নাইন নাইন লে কমেন্টস করে দাও, নাইন লে কমেন্টস করে দাও, ক্লিয়ার? ওকে, নাইন লে কমেন্টস করে দিতে পারো, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংকস লট, ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস লট, ওকে, এবার আমরা আরেকটু সামনে যেতে চাই, হ্যাঁ আসো আরেকটু সামনে চলে যাই, এবার দশ নম্বরে চলে যাই, হ্যাঁ তোমাদের সবাইকে ধন্যবাদ, বোরহানুদ্দিন, নিহা, ইমরান হোসাইন, সবাইকে ধন্যবাদ, ওকে, অসংখ্য ধন্যবাদ, আসো। এবার আমরা দশ নম্বর থেকে এবার কোথায় যাবো বলো তো? নয় নম্বর থেকে দশ নম্বরে যাবো, রাইট, ওকে, তাহলে দেখি আমরা কোনটা হতে পারে, দশ নাম্বারটা বলো কোনটা হতে পারে, আমরা একটু দেখতে চাই, ক্লিয়ার? দেখি এই দশ নাম্বার মধ্যে কোনটা হতে পারে, হ্যাঁ বলো দেখি কোনটা হতে পারে দশ নাম্বারটা, কোনটা হবে, কোনটা হবে দেখো তো, হ্যাঁ আমরা জানি, আমরা গত ক্লাসে প্র্যাকটিস করার সময় বলছিলাম সাবজেক্টের জায়গায় যদি কখনো এভরি থাকে, এভরিটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, এভরিটা একটা কি সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, ক্লিয়ার? আসো খেয়াল করে দিকে, তাহলে আজকের ক্লাসের শুরুতেই এই কথাটা বলছিলাম, প্রিপোজিশনের আগেরটা দেখে ভার্ব বসে, তাই না? প্রিপোজিশনের নরমালি আগের সাবজেক্টটা দেখে ভার্ব বসে, প্রিপোজিশনের আগের সাবজেক্টটা দেখে ভার্ব বসে, তাই তো? মানে হ্যাঁ স্যার, তাই, ওকে, প্রিপোজিশনের আগের সাবজেক্টটা দেখে যদি ভার্ব বসতে হয় তাহলে দেখো তো, এখন এখানে কি দেওয়া আছে, এখানে দেখো প্রশ্নটা খেয়াল করো, বলছে এভরি অফ, দেখো এভরি অফ, অফের আগে কি দেওয়া আছে, এভরি, আমরা বলি সাবজেক্টের জায়গায় যদি কখনো এভরি থাকে
সেক্ষেত্রে ওইটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট এভরিটা হচ্ছে একটা কি সাবজেক্ট বলো তো সিঙ্গুলার সাবজেক্ট এভরিটা কি সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট রাইট ওকে এভরিটা হচ্ছে কি সাবজেক্ট বলো তো সিঙ্গুলার সাবজেক্ট তাহলে এভরিটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট খেয়াল করে দিকে তাহলে ভার্বটা সিঙ্গুলার ফর্মে হবে তাই না ভার্বটা কোন ফর্মে হবে সিঙ্গুলার ফর্মে হবে তাই তো আচ্ছা যাই হোক ঠিক আছে পড়ে দেখি পুরোটা আচ্ছা দেখি আমরা বলছে এভরি অফ দা সানগ্লাসেস শি ট্রাইড অন ওয়্যার বলছে অন ওয়্যার টু ডাই খেয়াল করে দিকে তাহলে নিঃসন্দেহে খেয়াল করে দিকে ওকে ভালো করে লক্ষ্য এদিকে এখানে ওয়্যারটা হওয়ার কোনো সুযোগ নেই আসলে ওয়্যারটা হওয়ার কোনো সুযোগ নেই ওয়্যারটা কেন হবে ওয়্যারটা হওয়ার তো কোনো দরকারই নেই তাহলে কি হচ্ছে এভরি অফ দা সানগ্লাসেস প্রত্যেকটা সানগ্লাসে শি ট্রাইড অন যেগুলো সে ট্রাই করেছিল টু ডার্ক এগুলো খুবই অন্ধকার ছিল রাইট এগুলো খুবই ঝাপসা ছিল অন্ধকার আচ্ছন্ন ছিল তাহলে এখানে ওয়্যারটা এক্সট্রা চলে আসে এই ভার্বটার কোনো দরকার ছিল না এই ভার্বটার কোনো দরকার নাই আসলে তাহলে তিন নাম্বার আসলে ওয়্যারটা শুধু শুধুই আসে তাই না তাহলে এভরি অফ দা গ্লাসেস শি ট্রাই সে যতগুলো গ্লাস ট্রাই করেছে ওয়্যার রাইট এখানে ওয়্যার হওয়ার কোনো সুযোগ নেই কোনো দরকার নেই ক্লিয়ার রাইট ভালো করে ফেলে তাহলে এখানে আসলে ঝামেলাটা কোথায় তিন নাম্বারটাতে ঝামেলা তিন নাম্বার মানে সি নাম্বারটাতে ঝামেলা ওয়্যার হবে না এখানে রাইট ওয়্যারটা হওয়ার কোনো দরকার ছিল না ওয়্যারটা হওয়ার কোনো দরকার ছিল না ঠিক আছে ওকে তারপরে দেখি আমরা 11 নম্বরে চলে যেতে চাই তাহলে বলছে ওয়ান অফ দা কি বলছে প্যারাডিমিক্স প্যারাডিমিক্স মানে বুঝো প্যারাডিমিক শব্দ অর্থ কি কে বলতে পারবা বলো দেখি কে বলতে পারবা প্যারাডিমিক শব্দ অর্থ কি কে বলতে পারবা দেখি প্যারাডিমিক শব্দ অর্থ কে বলতে পারবা বলো দেখি প্যারাডিমিক শব্দ কে বলতে পারবা হ্যাঁ এই দেখো কিন্তু ডিকশনারি 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 সার্চ করে না কিন্তু হ্যাঁ ডিকশনারি সার্চ করে না হ্যাঁ প্যারাডিমিক্স এখানে কে বলবা হ্যাঁ আরিফ খান শাবাশ এক্স্যাক্টলি কারেক্ট শাবাশ হ্যাঁ এই তো নিহা শাবাশ ওয়াজ হবে ওয়ার হবে না শাবাশ থ্যাংক ইউ প্যারাডিমিক্স মানে বুঝো প্যারাডিমিক্স ওকে দেখি আমরা দেখে দেখে দেখো তাহলে কি বলছে প্যারাডিমিক্স প্যারাডিমিক্স মানে কি জানো প্যারাডিমিক্স মানে হচ্ছে কুকুর কুকুর এক ধরনের কুকুর এগুলো হচ্ছে প্রশিক্ষিত কুকুর যাদেরকে কি করা হয় যাদেরকে ফার্মাসির কাজে ব্যবহার করা হয় অর্থাৎ কোনো মানুষ যদি আক্রান্ত হয় কিংবা কোনো মানুষ কোনো জায়গায় কেউ যদি আক্রান্ত হয় এই কুকুরগুলোকে ট্রেন আপ করা হয় তারা মুখে করে কি করে ফার্স্ট এড বক্স যেটা আছে ফার্স্ট এড বক্স অর্থাৎ এই যে ব্যান্ডেজ ট্যান্ডেজ হাবি যাবি এগুলো কি করে তারা ওই বক্সটা নিয়ে ওই রোগীর কাছে খুব দ্রুত গিয়ে পৌঁছায় ক্লিয়ার মানে কুকুরের যেহেতু গ্রাহ শক্তি অনেক বেশি ভালো এই জন্য এই কাজটা করা হয় আর কি প্যারাডিমিক্স বলে এগুলোকে কুকুরগুলো আমরা কি বলি প্যারাডিমিক্স বলি আর কি প্যারাডিমিক্স ক্লিয়ার যাই হোক খেয়াল করে দেখে তাহলে একটু আগে বলছিলাম দা নাম্বার অফ ওয়ান অফ নান অফ নিদার অফ ইচ অফ এভরি অফ আইদার অফ এটার পরে বুঝলাম NPVS নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার তাই তো তাহলে বলো দেখি কোনটা হবে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার কোনটা হবে তাহলে বলো 11 নম্বরে কোনটা হবে রাইট নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার হবে ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে কাম হবে বলে না স্যার কাম জীবনও হবে না রাইট কাম অফ জীবনও হবে না কাম জীবনও হবে না রাইট তাহলে কেন আমরা জানি এস বাই যুক্ত করলে সিঙ্গুলার হয় এস বাই ছাড়া গুলো তো প্লুরাল ফর্ম তাহলে এ নাম্বার হবে না রাইট তাহলে দেখি হ্যাপ জীবনও হ্যাপ হবে না কেন কারণ আমরা জানি হ্যাপটা হচ্ছে প্লুরাল ফর্ম ভাই আমার তো সিঙ্গুলার লাগবে ভার্ব সিঙ্গুলার লাগবে হ্যাজ হইলে চিন্তা করতে পারতাম হ্যাঁ কামস হইতে পারে মাশাআল্লাহ হইতে পারে স্যার কামস হইতে পারে ঠিক আছে তাহলে স্যার ডি নাম্বারটা কি দোষ করছে হ্যাজ তো সিঙ্গুলার ভাই হ্যাজ তো সিঙ্গুলার সত্যি কথা আমরা তো জানি হ্যাজের পরে ভার্ব পাস পার্টিসিপল ফর্ম বসে কিন্তু এখানে তো কেম দিছে এখানে তো পাস্ট ফর্ম ব্যবহার করছে রে ভাই তাহলে হ্যাজের পরে তো পাস্ট ফর্ম জীবনও হবে না বলে পাস্ট পার্টিসিপল ফর্ম হইতে পারতো কাম হইতে পারতো হ্যাজ কাম হইলে ঠিক ছিল তাহলে এখানে আনসার সবকিছু মিলে কোনটা কারেক্ট বলো তো কোনটা কারেক্ট সি নাম্বারটা কারেক্ট কামস ক্লিয়ার ওয়ান অফ দ্য প্যারাডেমিক্স কামস ফ্রম চিলি রাইট কামস ফ্রম চিলি চিলি থেকে আসছে ক্লিয়ার এগারো কত নাম্বারটা হবে সি নাম্বারটা হবে বুঝছো কিনা দেখো বুঝে থাকলে সি লিখে কমেন্টস করে দাও বুঝে থাকলে সি লিখে কমেন্টস করে দাও রাইট হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংকস আ লট তাহলে এবার আমরা 12 নম্বর দিকে যেতে চাই 12 নম্বরটা নিয়ে আলোচনা করি দেখি তো 12 নম্বরটা দেখো এদিকে কি বলছে ড্যাশ পেয়ার অফ সক্স খেয়াল করে এদিকে ড্যাশ পেয়ার অফ সক্স ড্যাশ টু স্মল ফর মি বলছে এই পেয়ার অফ মানে এই জোড়া জুতাটা মানে মোজাটা আমার জন্য অনেক বেশি স্মল হয়ে গেছে মানে ছোট হয়ে গেছে ক্লিয়ার আচ্ছা ভালো কথা ঠান্ডা মাথায় খেয়াল করো 12 নম্বরটা মজার জিনিস দেখো আচ্ছা নরমালি আমরা জানি নরমালি যদি তোমাকে বলি আমি ওয়ান ওয়ান এর পরে কি বুকস হয় না বুক হয় ওয়ান বুকস নাকি ওয়ান বুক নিঃসন্দেহে কি হয় ওয়ান বুক হয় তাই তো আমি যদি বলি টু তাহলে কি হবে এটা বুক হবে না বুকস হবে নিঃসন্দেহে এটা বুকস হবে তাই তো বুকস তাই তো হ্যাঁ নিঃসন্দেহে বুকসই হবে বুক হবে না বুকস হবে তাহলে কাজ করে দিকে তাহলে ওয়ান বুক টু বুকস তাই তো বলে স্যার হ্যাঁ এই যে অংশটাকে বলি আমরা ডিটারমিনার কি বলি বলো তো
ডিটারমিনার এই অংশটাকে কি বলি ডিটারমিনার যে মূলত ডিটারমাইন করে ডিটারমাইন মানে কি নির্দেশ করে কি করে বলতো নির্দেশ করে বলে কি নির্দেশ করে নির্দেশ করে কি নির্দেশ করে বলে সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে বলা হয় সিঙ্গুলার ডিটারমিনার হইলে নাউনটা হয় সিঙ্গুলার হয় প্লুরাল ডিটারমিনার থাকে নাউনটা হয় প্লুরাল হয় মানে সোজা কথা এটা যদি সিঙ্গুলার হয় এটাও সিঙ্গুলার ফ্রন্টে হয় এটা যদি প্লুরাল হয় এটাও প্লুরাল হবে বুঝছি দেখো তো সিঙ্গুলার ডিটারমিনার হইলে নাউনটা সিঙ্গুলার হবে প্লুরালের সাথে প্লুরাল হবে সিঙ্গুলার সাথে সিঙ্গুলার প্লুরালের সাথে প্লুরাল সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার প্লুরালের সাথে প্লুরাল এই কথাটা বুঝছো কিনা দেখো যদি বুঝে থাকো তবে আমাকে একটু ওকে লিখে কমেন্টস করে দাও সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার প্লুরালের সাথে প্লুরাল সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার প্লুরালের সাথে প্লুরাল সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার প্লুরালের সাথে প্লুরাল বুঝছো কিনা দেখো যদি বুঝে থাকো তবে আমাকে ওকে লিখে কমেন্টস করে দাও তাহলে আমরা একটু সামনে যেতে পারবো এবার দেখো ঠান্ডা মাথায় খেয়াল করি আমি যদি বলি THIS দিস এটা হচ্ছে সিঙ্গুলার এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভালো করে হবে এটার পরে বুক না বুকস কোনটা হবে বলো বুক হবে বুকস হবে নাকি বুক হবে কোনটা হবে বলো রাইট এখানে কোনটা হবে সিঙ্গুলার সাথে সিঙ্গুলার বসিলাম এবার আরেকটা লিখলাম কি এইচ আছে দিস দিস এর পরে ভাই বুক হবে নাকি বুকস হবে কোনটা হবে বলো দেখি আমরা এক নম্বরে কোনটা হবে দুই নম্বরে কোনটা হবে আমরা একটু জানতে চাই দেখো জাতি জানতে চাই ক্লিয়ার কোনটা হবে বলো দেখি রাইট কোনটা হবে বলো দেখি হ্যাঁ কোনটা হবে দেখি তো 10 সেকেন্ড সময় দিই 10 সেকেন্ডের মধ্যে দেখি আনসার করতে পারে কিনা কেউ 10 9 8 7 6 5 4 3 2 1 এবং 0 শাবাশ এক্স্যাক্টলি আসো তাহলে নিঃসন্দেহে কোনটা হবে ভাই দেখো তো এই যে দিসটা সিঙ্গুলার না বলে দিসটা তো সিঙ্গুলার হ্যাঁ দিসটা তো সিঙ্গুলার তাহলে দিস যেহেতু সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার সাথে সিঙ্গুলার হবে তাহলে দিস কি হবে বুক হবে আর এটা তো প্লুরাল THIS দিস প্লুরাল প্লুরালের সাথে প্লুরাল হবে তাহলে কোনটা হবে THIS দিস বুকস হবে ঠিক আছে আচ্ছা এবার কাল করো স্যার এই কথাগুলো কেন বলছেন আসো আমি যদি 12 নম্বরে অপশনে এ দাগাই তাহলে কি দাগাই বি দাগালে কি হবে আচ্ছা দেখো তো আমি যদি বলি দেখো দিস এবার লিখলাম THIS দিস এবার এখানে পরের ওয়ার্ডটা দেখো পেয়ার পি এ আই আর পেয়ার অথবা পি এ আই আর এস পেয়ারস কোনটা হবে দিস পেয়ারস হবে বলে না স্যার সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার সিঙ্গুলারের সাথে কোনটা হবে সিঙ্গুলার হবে দিস পেয়ারস হবে না ঠিক আছে স্যার ওকে ভালো কথা তাহলে দিস পেয়ার ঠিক আছে রাইট ওকে তাহলে আমরা আরেকটু সামনে যাই দেখো দিকে এখন আমি যদি বলি এটাকে এভাবে করে লিখি দিস ডি এইচ ই এস ই দিস তখন কি হবে এটা তো প্লুরাল না প্লুরালের সাথে কোনটা হবে পেয়ার হবে নাকি পেয়ারস হবে পেয়ার হবে না পেয়ারস হবে বলো টি এইচ এস ই দিস থাকলে কি হবে পেয়ার হবে না পেয়ারস হবে পেয়ার না পেয়ারস কোনটা হবে রাইট এটা যেহেতু প্লুরাল তাহলে এটার সাথে প্লুরালটাই হবে তাহলে এটা হবে পেয়ার এখন খেয়াল করো অপশন নাম্বার এ দাগাইলে খেয়াল করো অপশন নাম্বার তুমি যদি এ দাগাও ঠিক আছে অপশন নাম্বার এ দাগাইলে ঠিক আছে দেখো দিস দাগাইলাম প্রশ্নের মধ্যে পেয়ার দেওয়া আছে মিলতেছে আচ্ছা অপশন নাম্বার বি যদি তুমি ক্লিক করো এটা যদি তুমি কারেক্ট দাগাও দেখো তো তুই বলতে আছো ব্যাপার মধ্যে THIS দিস হবে কিন্তু প্রশ্নের মধ্যে তো ভাই কি কথা আছে তাহলে টি পি এ আই আর পেয়ারের সাথে তো THIS দিস হবে না সিঙ্গুলারের সাথে প্লুরাল হবে বলে না স্যার জীবনও না সিঙ্গুলারের সাথে প্লুরাল হবে না সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার হবে প্লুরালের সাথে প্লুরাল হবে সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার প্লুরালের সাথে প্লুরাল তাহলে নিঃসন্দেহে এই কারণে বি নাম্বারটা দাগানো যাবে না যেহেতু বি নাম্বার প্রশ্নের মধ্যে পেয়ার দাও আছে তাহলে পেয়ারের আগে প্লুরাল হবে না সিঙ্গুলার হইতে হবে তাহলে এটা পাস আনসার হবে একটা এ নাম্বারটা বুঝছে কিনা দেখো আনসার হবে কত নাম্বারটা এ নাম্বারটা ক্লিয়ার আনসার হবে এ নাম্বারটা ক্লিয়ার বুঝছে কিনা দেখো এই কারণে বি নাম্বার সি নাম্বার দুইটাই বাদ ডি নাম্বারের মধ্যে পরবর্তী ভার্বই নেই ক্লিয়ার ডি নাম্বার ভার্ব যেহেতু নাই তাহলে হবেই না আনসার ক্লিয়ার তাহলে আনসার হবে এক নাম্বারটা এক নাম্বারটা রাইট দিস পেয়ার অফ সক্স ইজ টু স্মল ফর মি এটা আমার জন্য খুবই ছোট ক্লিয়ার বুঝছো কিনা দেখো রাইট হ্যাঁ দেখে দেখে তাহলে বুঝছি দেখো দিকে আর একটু বলছি আরেকবার বলছি দেখো দিকে ঠান্ডা মাথায় খেয়াল করো এখন আমি তোমাকে কয়েকটা সেন্টেন্স তোমার হাতে তুলে দিচ্ছি তুমি আমাকে একটু সলভ করে দিবা হ্যাঁ কোনটা ভুল কোনটা ঠিক বলবা ঠিক আছে আসো আমি লিখলাম THIS দিস পেয়ার পি আই আর পেয়ার আচ্ছা ভালো করে করে দিকে দিস পেয়ার অফ শক্স আমি যাবি বলছি ইজ টু স্মল ফর মি ভালো কথা দেখে দেখে একটা প্রশ্ন দিলাম একটা সেন্টেন্স দিলাম আরেকটা সেন্টেন্স দিলাম দেখো আরেকটা সেন্টেন্স লিখলাম THIS দিস লিখলাম পেয়ার অফ
socks ভালো করে পড়ে দিকে this pair of socks are too small for me are too small for me okay দুইটা দিলাম তিন নাম্বারটা দিলাম দেখো t h e s e this দেখলাম pair p i r pair of socks are আবি যাবি রাইট তো না আর দেন এখানে is দিছে তো পুরো হবে না জীবন রাইট is আবি যাবি আইটা দেখলাম t h i s this pair of socks me কি লিখছে me too small for me দেখো রাইট এখন এখানের মধ্যে আমি অপশন দিচ্ছি এটা অপশন নাম্বার এ অপশন নাম্বার বি অপশন নাম্বার সি অপশন নাম্বার ডি প্রথমে ভাই অপশন নাম্বার ডি জীবনও হবে না বলে কেন কারণ এখানের মধ্যে কোনো ভার্বই নেই এখানের মধ্যে কোনো ভার্ব নেই এটা বুঝছো এটা যদি বুঝো তাহলে আমার একটু কষ্ট করে জানাই দিও এটা বুঝছো কিনা দেখো বলে এটা জীবনও হবে না কেন কারণ এখানের মধ্যে কোনো ভার্ব নেই ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না এটা ভুল ঠিক আছে আচ্ছা গেল এবার থানা মধ্যে খেয়াল করো এখন এটা হচ্ছে দিস টি এইচ এস দিস এটা হচ্ছে প্লুরাল ফর্ম এটা প্লুরালের সাথে নাউনটা তো প্লুরাল ফর্ম হবে তাই না প্লুরালের সাথে নাউন প্লুরাল হবে সিঙ্গুলার সাথে সিঙ্গুলার হবে তাহলে প্লুরালের সাথে যদি নাউন প্লুরাল হয় প্লুরালের সাথে যদি নাউন প্লুরাল হয় তাহলে এখানে কি পেয়ার হবে মানে না স্যার পেয়ার না যদি পেয়ারস দিত তাহলে কারেক্ট দেখাতে পারতাম এটা প্লুরাল ফর্মে তার মানে নিঃসন্দেহে এটাও প্লুরাল ফর্ম হবে কিন্তু এটা প্লুরাল ফর্ম করে নাই এটা সিঙ্গুলার ফর্ম করে রাখছে তাই তো তাহলে এটা যেহেতু প্লুরাল ফর্ম করে নাই পেয়ারস যেহেতু করে নাই সেহেতু এটা ভুল ক্লিয়ার এটা কি দেখো তো টি এইচ এস ইস প্লুরাল ফর্ম করে দাও আছে এখানে পেয়ার দিবে না হবে না পেয়ারস দিতে হবে পেয়ারস এটা প্লুরাল ফর্ম এটা প্লুরাল ফর্ম দিতে হবে কিন্তু এটা প্লুরাল ফর্ম করে নাই এটা সিঙ্গুলার ফর্ম করে রাখছে হবে না পা ওকে তাহলে দেখো টি এইচ এস দিস সিঙ্গুলার হ্যাঁ এটাও সিঙ্গুলার হ্যাঁ ভাই এটাও সিঙ্গুলার রাইট সিঙ্গুলার 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 পরে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার জন্য সিঙ্গুলার ভার্ব শেষ আনসার এটা হবে ক্লিয়ার বুঝছে কিনা দেখো ওকে দেখি আমি দিই দেখো ওকে স্যার বলছে সাবজেক্ট বাই এগ্রিমেন্ট একজন ইমরান বলছে স্যার ও বলতে আছিল ওটা প্যারালিজমের মধ্যে পার্থক্য কি এটা বলতে আছিল ইমরান হোসাইন হ্যাঁ ইমরান হোসাইন তোমার প্যারালিজম বানানটা ভুল করছো স্যার ঠিক আছে এগ্রিমেন্ট বানানটাও ভুল করছো আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার কথা দুই নাম্বার এবার মূল পার্থক্য হচ্ছে সাবজেক্ট বাই এগ্রিমেন্টে সাবজেক্ট বাই এগ্রিমেন্টের মূল কথাটা আসলে হয় মূল আলোচনাটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বকে ঘিরে মূলত নাউন প্রোনাউন এবং ভার্ব এই তিনটাকে নিয়ে আলোচনাটা হয় ক্লিয়ার আর প্যারালিজমের নিয়মের আলোচনাটা হয় মূলত কনজাংশনকে ঘিরে কনজাংশনকে ঘিরে ক্লিয়ার কনজাংশন এই কনজাংশনগুলোর আগেরটা যা পরেরটা তা ক্লিয়ার তবে সেই ক্ষেত্রে আমাদের প্যারালিজমের ক্ষেত্রে যদিও পড়ে নেই তারপর যদি প্রশ্ন করছো প্যারালিজমের ক্ষেত্রে শুধু নাউন প্রোনাউন আর ভার্ব নিয়ে কাজ করে না প্যারালিজম নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন অনেক কিছু নিয়ে কাজ করতে পারে ক্লিয়ার কিন্তু সাবজেক্ট এগ্রিমেন্ট এতগুলো জিনিস নিয়ে কাজ করে না সাবজেক্ট এগ্রিমেন্ট শুধু সাবজেক্ট আর ভার্বকে নিয়ে কাজ করে ঠিক আছে ইমরান হোসাইন আমরা প্যারালিজম পড়লে তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আসো তাহলে একটু পর্যন্ত বুঝে গেছি সবাই ওকে শাবাশ থ্যাংক ইউ থ্যাংকস টু ইউ স্যার রাইট ক্লিয়ার এবার দেখি আমরা তাহলে খেয়াল করো ওকে দেখি আমরা তো একটু পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নাই কারো কোনো সমস্যা থাকলে একটু পর্যন্ত পুরো ক্লাস জুড়ে একটু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো আর যদি কোনো প্রশ্ন না থাকে তবে সেক্ষেত্রে আমাকে ডান লাই কমেন্টস করে দাও ডান লাই কমেন্টস করে দাও তোমরা যারা যারা ভার্সিটি অ্যাডমিশনের আমার আমার স্টুডেন্ট সরাসরি ভার্সিটি অ্যাডমিশনের পেইড গ্রুপে স্টুডেন্ট তোমাদের এখন জুমে একটু কথাবার্তা হবে জুমে কথাবার্তা হবে জুমে তোমাদের একটু 10 মিনিটের ক্লাস হবে রাইট জুমে এখানে একটু কষ্ট করে ডান লাই কমেন্টস করে দাও ডান ডান লাই কমেন্টস করে দাও যদি কোনো সমস্যা না থাকে ডান লাই কমেন্টস করে দাও রাইট ওকে আর যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারবা চাইলে কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারবা আর কোনো অবশ্যই অবশ্যই কিন্তু লাইক বাটনটা ক্লিক করে দাও লাইক বাটনটা ক্লিক করে দাও দেখি রাইট লাইক বাটনটা ক্লিক করে দাও রাইট ডান লাই কমেন্টস করে লাইক বাটনটা ক্লিক করে দাও ডান লাই কমেন্টস করে দিয়ে রাইট বাটনটা ক্লিক করে দাও দেখি ডান বাটনটা ডান লিখে রাইট কমেন্টস করে দাও লাইক বাটনটা ক্লিক করে দাও দেখি লাইক বাটনটা ক্লিক করে দাও রাইট ওকে ডান 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 রাইট ইমরান হোসেন থ্যাংকস স্যার ওকে মোস্ট ওয়েলকাম ইউ আর মোস্ট ওয়েলকাম ইমরান হোসেন ইউ আর মোস্ট ওয়েলকাম ক্লিয়ার আশা করি তোমাদের সবার কাছে ইলেকট্রিসিটিটা আছে ক্লিয়ার ইলেকট্রিসিটিটা সবার কাছে আছে আশা করি ক্লিয়ার ওকে সো কার কোন প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারবা আর না থাকলে ডান লাই কমেন্টস করে দিতে পারবা ইমরান হোসেন বলছে ডান থ্যাংক ইউ ইমরান হোসেন অসংখ্য ধন্যবাদ তোমাকে ওকে স্যার ডান লাই কমেন্টস করে দিছো এবার একটা লাইক বাটনটা ক্লিক করে দাও দেখি ওকে হ্যাঁ বোরহান চৌধুরী চৌধুরী সাহেব বলছে ডান ওকে তারপর আব্দুল্লাহ আল নোমান বলছে ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ তোমাকেও অসংখ্য ধন্যবাদ তোমাকেও রাইট ওকে এত কষ্ট করে রাত জেগে সাবজেক্ট এগ্রিমেন্ট প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে ধন্যবাদ
আর আমি যেহেতু তোমাদের কষ্ট করে করাইছি ভাই, আমার নিজেরও ধন্যবাদ। ওকে, সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সে বন্ধু ভালো থাকবো সবাই, সে বন্ধু সুস্থ থাকবো সবাই। যারা যারা পেইড গ্রুপের স্টুডেন্ট আছো তোমরা জুমে চলে আসো সুন্দর মতো করে। দেখা হবে ইনশাল্লাহ জুমে, দেখা হচ্ছে সবাই কে। শুভরাত্রি সবার জন্য, দোয়া রইলো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সে বন্ধু ভালো থাকবো সবাই, ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট। ও হ্যাঁ, লাইক দিতে কিন্তু ভুলবা না, ঠিক আছে? আসো, টাটা, বাই বাই।